ম্যাম প্রথমে ম্যাম কিছু গুলো আছে ম্যাম প্রথমে আমাদের দুটো থানার যে বিল্ডিংগুলো ম্যাম রেডি হয়ে গেছে আমি রিকোয়েস্ট করবো ডিজিকে দুটো থানার ইনোগরেশন ম্যাম প্রথম এটা আছে ম্যাম रंगली रंगलियोट पुलिस स्टेशन मैम अंडर दार्जिलिंग पुलिस दार्जिलिंग डिस्ट्रिक्ट मैम इी पॉइंट वन थ्री क्रोर्स नहीं तैयारी भवन मैम तर से मैम आज बाजार पुलिस स्टेशन इन दार्जिलिंग डिस्ट्रिक्ट ओनलि मैम इ टू पॉइंट फोर क्रोर्स नहीं तैरिंग मैम एक बड़ो एक, ता एक, ता एक टी टूरिजम पॉलिसी गवर्नमेंट वेस्ट बेंगले मैम তার মধ্যে ম্যাম আমরা যে আছে নিউ চিমটা চিমটা টি স্টেটে 5 একর ল্যান্ড ম্যাম আমরা দিয়েছিলাম ফর মেফে টি রিসর্ট এটা সিলিগুরিতে খুব ভালো ভাবে একটা প্রজেক্ট হচ্ছে ম্যাম তার ইনভেস্টমেন্ট হয়েছে ম্যাম 240 কোটি টাকা আর তারে টোটাল যে লোকজন কাজ করছে ম্যাম 450 জন তার মধ্যে 250 লোক লোকাল ম্যাম লোকাল থেকে রিক্রুটমেন্ট হয়েছে আজকে ম্যাম আমরা খুশি কি আমাদের যে মেইন প্রোপরাইটার ম্যাম মিসেস দিলীপরে শি ইজ देयर শি হস ট্রপ

সেটা আছে তার মধ্যে ম্যাম একটা খুব ভালো প্রোপোজাল আছে সেখানে একটা নার্সিং কলেজ একটা মেডিকেল কলেজ ও তারপরে একটা রেজিডেন্সিয়াল কমপ্লেক্স প্লাস একটা রিসর্ট এটা স্ক্রিনিং কমিটি ম্যাম অ্যাপ্রুভ করেছে তারপরে সেটা ম্যাম আপনার অনুমোদন নিয়ে তারপরে ক্যাবিনেটে প্লেস করা হবে তো টি ট্যুরিজম যেটা পলিসি আছে ম্যাম অনেক কটা আমাদের প্রোপোজাল আসছে এক এক করে আমরা বিবেচনা করে সেটা অ্যাপ্রুভালটা গভর্নমেন্ট তরফ থেকে দেওয়া হচ্ছে ম্যাম এছাড়া ম্যাম ওর ছটা প্রোজেক্ট আছে যেটা আমাদের ইয়েস ম্যাম ম্যাম যেটা আছে বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এটা ছটা ম্যাম বড় বড় প্রজেক্ট আমাদের এখানে আজকে ইনগ্রেট হচ্ছে ম্যাম প্রথম যেটা আছে ম্যাম ফরেস্ট বাংলো ক্যাম্পাসে একটা রিপেয়ার অ্যান্ড রিনোভেশন অফ দ্য ফরেস্ট বাংলো হয়েছে ম্যাম एखने मैम खर्चा हो टू पॉइंट सिक्स एट क्रोर्ड्स तर मैम एक कम्यूनिटी हल नियर टेम्पल प्रेमिसेस रूप सिंह जोट यहा लोवर बागडोगराते मैम दार्जिलिंग डिस्ट्रिक्टे यम फिफ्टी सेभेन लैक्स नहीं तैरि तर मैम जो आज कंस्ट्रकशन अफ मडल स्कूल एट खोराबरि पी डब्ल्यू डी मैम सोशल सेक्टर फोर पॉइंट फाइव थ्री क्रोर्स काज मैम आज के इनोग्रेट हो मैम कंस्ट्रक्शन अफ ब्रिज ओवर रिच रिवर पंचनई एट मटिघाड़ा हिलकार्ट रोड एट यम फाइव पॉइंट सेवेन नाइन क्रोर्स ए काजट हो मैम तैलिम्पंगे मैम टू स्टोरिड बिल्डिंग अफ कम्यूनिटी हल जीता आए एट गुरुबाथान डेवलपमेंट ब्लक मैम ये हो सत्तर लाख टिका खर्च कर तर मैम आशीडिंग सद्भाव मंडप एट कैलिम्पंग वन ब्लक मैम यहाँ कैलिम्पंगन ब्लक होताओ सत्तर लाख टाक दिए तैर हो मैम ये छटा प्रोजेक्ट मैम আমাদের এটা করেছে আমাদের যেমন কলকাতায় কমিউনিটি হল টাইপের আমরা যেটা তিনতলা করে একটা করে বিল্ডিং করেছি যেটা জয় হিন্দ ভবন আমরা নাম দিয়েছি তাদের লোকাল এলাকায় বিয়ে বা পৈতে বা ধর্মীয় অনুষ্ঠান বা পুজো টুজো নানা কিছু হতে পারে কারণ অনেক সময় এদের এখানে হল তো এমনিতে কম সংখ্যা তো আমরা যদি এদের বিশেষ করে কালিম্পংয়ে একটা দার্জিলিংয়ে একটা কাশিয়াংয়ে একটা আর একটা চারটে যদি আমরা ইমিডিয়েট করি চারটে জয় হিন্দ ভবন তাহলে চারটে কমিউনিটি কাম কনভেনশন সেন্টার ভালো হয়ে যাবে এবং তাতে পাহাড়ে এমপ্লয়মেন্টও বাড়বে আর সাধারণ মানুষ যেমন খুব অল্প খরচায় এটা ভাড়াও নিতে পারবে তাদের নানা রকম অকেশানে এইটা দেখো আস্তে আস্তে আমার মনে হয় যে বাজেটটা আমায় দেখিয়েছিলে তার থেকে যেটা বেঁচেছিল ছিল হান্ড্রেড থার্টি নাইন ক্রোর্সের থেকে ওইটা দিয়ে আমার মনে হয় অতও লাগবে না আমরা কলকাতায় করেছি এক একটা দেড় কোটি টাকা খরচ হয়েছে এখানে বড় জোর এক বেশি লাগতে পারে হ্যাঁ সুতরাং চারটে দশ কোটি টাকায় হয়ে যাবে এরকম একটা দেখে নাও এন ওই যে টাকাটা বেঁচে আছে বর্ধন ওই টাকাটার থেকে ওই টাকাটা দেখে নাও দেখে নিয়ে আমায় বলবে ঠিক আছে আর ফর্টি থ্রি ক্রোর্স দেওয়া হয়েছে অলরেডি জিটিএকে বাজেটের যেটা প্রথম ফেজ হিসেবে কাজ করার জন্য টাকা পয়সা ওদের কাছে একদম ছিল না কাজে কালকেই এটা ছাড়া হয়েছে ওদের একশো পঁচাত্তর কোটি টাকা বাজেট আছে প্লাস অন্যান্য ডিপার্টমেন্টের বাজেট তো আলাদা আছে সেগুলো এক্সট্রা হয় শান্তা তুমি একটু অরূপের সাথে কথা বলে নেবে তুমি একটু অরূপের সাথে কথা বলে নেবে পার্টির কতগুলো ডিসিপ্লিন ব্যাপার আছে আমি তোমায় বলতে চাই না সবার সামনে এবং অনেকরাও আমাদের কিন্তু বন্ধু পার্টি এটা মাথায় রেখো পাহাড়ে যারাই আর থাকুক যে পলিটিক্যাল পার্টি থাকুক আমি তাদের সাথে ঝগড়া করতে যাব না এটা মাথায় রেখে চলো আর কেউ এসছে কোনো পলিটিক্যাল পার্টির রোশনকে বলেছিল এসছে শরীর ঠিক আছে থ্যাংক ইউ মিস্টার অমর রায় আপনি ভালো আছেন আমার এলবি রায় সব ঠিক আছে আমি আজকে এখানে মিটিংটা শুরু করব আমার সাথে আমার কলিগ্রাও এসছে যেমন মলয় ঘটক অরব বিশ্বাস ইন্দনীল সেন রাব্বানি বিপ্লব মিত্র সাবিনা ইয়াসমিন সহ গৌতম দেব অনেক অমরনাথ রায় শান্তা সকলেই এসছে এবং আমার ডিএমএসপিরাও সকলে এসছেন দুটো জেলার জিটিও এসছে এবং সব জেলার ডিএমএসপিরাও ভার্চুয়ালে আছে সবাইকে বিজয়ার অভিনন্দন দীপাবলি কালী পুজোর আগাম অভিনন্দন লক্ষ্মী পুজো আপনাদের ভাইদুসের আগাম অভিনন্দন দাসেনের অভিনন্দন দশেরার অভিনন্দন ছট পূজার অভিনন্দন সকলে ভালো থাকুন সকলে সুন্দর থাকুন আজকের মিটিংটা হচ্ছে মেনলি দার্জিলিং জেলা এবং কালিম্পং জেলা আমি প্রথমে এখানে আজকে কথা বলতে অনুরোধ করব শিলিগুড়ি যেটা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে যারা এসছেন মিস্টার আগরওয়াল এসছেন নরেশ আগরওয়াল হ্যাঁ আপনারা বলুন তো দার্জিলিং কালিম্পং কার্শিয়াং মিরিক মাটিগাড়া ফাঁসি দেওয়া ওই জায়গাগুলো কি করে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন ইন্ডাস্ট্রির মধ্যে দিয়ে এই যে টি ট্যুরিজম স্টার্ট হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে কি করেছে ওরা কিভাবে করেছে হোটেলটা টি ট্যুরিজমের এমনকি ওই রুদ্রদের বাগান যেটা মাকাই বাড়ি ওখানেও তো হর্স টুয়ারাও হোটেল করেছে এরকম অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর হচ্ছে আজকে কত পার্সেন্ট দিয়েছি আমরা মার্কি ল্যান্ডের থেকে ফিফটিন পার্সেন্ট আর ফর্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ফিফটিন পারসেন্ট আমরা টি চা বাগান থেকে দিয়েছি ফর ট্যুরিজম পারপাস সুতরাং ওখানে কত লোক চা বাগান দেখতে আসে ঘুরতে আসে তারপরে ওখানে বন্ধ চা বাগানের লোকেরা কাজের সুযোগ পাবে ওই চা বাগানগুলোতে লোকে থাকতে পারে এনজয় করতে পারে তাদের কিছু ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট তারপরে এই জায়গা থেকে ওখানে ঘোরা উইদিন দ্য সাইডই ছোটো ছোটো টয় ট্রেন এরকম নানারকম সার্কেল রেলওয়ে এরকম নানা রকম ছোটো ছোটো বাস বাচ্চারা ভালোবাসবে সুতরাং আর এই টি বাগান থেকেই আপনাদের যে ট্যুরিজম থাকবে এখানে বেঙ্গল সাফারি আমি করে দিয়েছি ভোরের আলো করে দিয়েছি শুকনা ফরেস্ট আছে জলদাপাড়া আছে কিছু কিছু নিয়ে সবটা তো করা যাবে না এটা আপনারা বসে প্ল্যান করে এর সাথে বসুন সিআইআই ফিকি যারা আছেন বা চেম্বারস আপনারা যারা আছেন বসে একটা প্ল্যান করুন তো দেখেছেন করেছে পটাপট করে দেওয়া হয়েছে আমরা চাইছি আপনারা আরো করুন ইমিডিয়েট আরও অনেকগুলো টি ট্যুরিজম ম্যাম এখানে আসতেছে এটা অ্যাকচুয়ালি আপনি যেটা করেছেন এটা খুবই ইউনিক স্কিম কেন টি ট্যুরিজম শুধু টি নিয়ে ওটা অতটা পারতো না যদি ট্যুরিজমটার সঙ্গে হয়ে গেছে তাহলে বাগানটাও সাকসেসফুল হবে আর প্লাস এতগুলো এমপ্লয়মেন্ট কত কটেজ করতে পারবেন হোটেল করতে পারবেন সেখানে লোকে এসে থাকতে পারবে দোকান করতে পারবেন যারা ট্যুরিস্ট আসবে তারা দোকান থেকে জিনিসপত্র কিনবে লোকাল ছেলে মেয়েদের একটা মার্কেটিং কমপ্লেক্স করে হয়ে যাবে হ্যাঁ আজকে আমাদের কাছে কিন্তু হাই এন্ড ট্যুরিজম ছিল না এটা মে ফেয়ার আসার পরে আরও তিনটা চারটা ফাইভ স্টার হোটেল শিলিগুড়িতে আসতেছে তাতে অনেকগুলো হাই এন্ড ট্যুরিজম আসতেছে আর একটা ম্যাম আমি বলতে চাই যে আপনি যেটা এস এআইপি স্টেট অ্যাপ্রুভড ইন্ডাস্ট্রিয়াল পার্ক যে প্রাইভেট পার্কের যে পলিসিটা করেছেন তাতে আমি বলতে পারি যে এটা গোটা ইন্ডিয়াতে এরকম পলিসি আমরা দেখিনি এই পলিসি করাতে এখানে এতগুলো ইন্ডাস্ট্রিজ অলরেডি দুটো পার্ক অলরেডি চালু হয়ে গেছে ম্যাম আরও চারটা পার্ক মানে আরও পাইপলাইনে আছে আর এটাতে যেটা আপনি ওয়ের হাউজিং পোলট্রি ক্যাটল ফিড হেলথ এগুলো যেটা ইনক্লুড করে দিয়েছেন তাতে আরও বেশি এটাকে মানে

গোটা ইন্ডিয়াতে এরকম স্কিম নেই ম্যাম এটা অ্যাকচুয়ালি একটা আপনার একটা গিফট টু দি ইন্ডাস্ট্রিয়ালিস্ট অফ দি নর্থ বেঙ্গল গোটা নর্থ বেঙ্গল তাতে আমরা ভাবছি এখন যে যদি দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে মানে দার্জিলিং এরি ফেরির মধ্যে যদি কিছু ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা যায় যেহেতু আপনি আজকে অ্যালাউ করেছেন পাঁচ একরের মধ্যে কেন এখানে জমি একটু খুব কম পাওয়া যায়

আপনি আমাকে বলুন তো আমি যখন আসছিলাম রোহিণী রাস্তা আমরা আজকে অন্য রাস্তা দিয়ে এসেছি তো দেখছিলাম পাহাড়টা গাছ ভর্তি পুরো বিভিন্ন রকমের ফরেস্টের গাছ ভর্তি আপনারা জানেন যে কত গাছের পাতা এক্সপোর্ট হয় বাইরে ম্যাম মেডিসিনে কত লাগে আপনার শিঙ্কোনা প্ল্যান্ট তো পড়েই আছে খালি হয়ে প্রায় কত একর জমি পড়ে আছে আপনার এই যে যত গাছের পাতা বাঁশ পাতা থেকে শুরু করে যারা গ্রিনারি নিয়ে কাজ করে না এনভায়রনমেন্ট গ্রিনারি তাদের সাথে কথা বলুন আমি জানতাম না আগে আমাকে একবার আমাকে কুচবিহারে রবি ঘোষ বলেছিল আমি তো অনেক টাকা ইনকাম করি আমি কি করে করো বলে আমি গাছের পাতা সাপ্লাই করি আপনার কি গাছের পাতা সাপ্লাই করে কি করো বলে এক্সপোর্ট করি আমি সুতরাং এই বিজনেসটা যে ধরতে পারবে না সে সোনার খনি ধরবে আপনার ঘরের সামনে সোনার খনি আছে সোনার খনিটাকে আপনাকে কাজে লাগাতে হবে এবং এগুলো দরকার হলে আপনারা এখনকার যত ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ারিং পড়ছে এনভায়রনমেন্ট নিয়ে পড়াশোনা করছে অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে এগুলো আপনারা মোটিভেট করুন তাদের আমরা তো করবই প্লাস আপনারাও করুন ইউনিভার্সিটির স্টুডেন্টগুলোকে ডাকুন প্রয়োজন হলে না যতগুলো ইউনিভার্সিটি হয়েছে ধরুন আমাদের আসার আগে বারোটা ইউনিভার্সিটি ছিল বাংলায় আর আমাদের আসার পরে প্রায় বিয়াল্লিশটা নতুন ইউনিভার্সিটি হয়ে গেছে সব জেলা ইউনিভার্সিটি হয়ে গেছে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিও হয়ে গেছে মেডিকেল কলেজও প্রচুর হয়েছে আপনারা সিআইআই থেকে ফিকি থেকে বা আপনাদের চেম্বারস থেকে আপনারা দশজন করে স্টুডেন্ট নিয়ে একটা সেমিনার করুন বা কিছু করুন করে তাদের মোটিভেট করুন আমরা তাদের ট্রেনিং দিন দিয়ে কাজটা করুন আমরা এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম স্টেট গভর্নমেন্টের সাথে মিলিয়ে অনেকগুলো প্রোগ্রামটা করব সেটা আমরা আবার বসে নিব ম্যাম বসে নিয়ে আপনাকে পরে আপডেট করে দেব আর একটা ম্যাম যেটা এটা আমার মনে হয় স্কিলের রাজেশ স্কিল কে দেখছে এখন অনুপাগরাল তো নেই ভার্চুয়ালে আছে অনুপ তুমি ভার্চুয়ালে আছো ইয়েস ম্যাম প্লিজ টেক কে যে আমাদের এখানে ফরেস্টের যত ট্রি এবং এ আছে ফরেস্টের বাইরেও সারা পাহাড় জুড়ে সেগুলো কি করে ইউজ করা যায় ছেলে মেয়েদের স্কিল করে ট্রেন্ড করে এবং টুরিজিম সম্বন্ধে এটাকে আমরা অনেক ভালো কাজ করতে পারি এটা শিলিগুড়ি চেম্বারসের সাথে কথা বলে নাও রাইট না ওকে ঠিক আছে ম্যাম ঠিক আছে ম্যাম আরেকটা খুশির খবর বলছি যেটা আপনি টু পার্সেন্ট স্ট্যাম্প ডিউটি মানে রিডিউস করেছিলেন টেন পার্সেন্ট সার্কলেট রিডিউস করেছিলেন এটাতে যে ধারে এখন রেজিস্ট্রেশন হচ্ছে শুধু একটাই প্রবলেম আমরা ফেস করছি যেহেতু এটা পুজোর সময় ম্যাম অনেকগুলো টাইম এটা বন্ধর মধ্যে চলে গেছে এটা যদি ডিসেম্বর অবধি যদি করতে পারেন ম্যাম বাড়ি দেওয়া হচ্ছে ডিসেম্বর অবধি করে দিচ্ছি থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ আপনার এই প্রকল্প নিয়ে আমরা কিন্তু এটা আপনাকে বলতে পারি নেক্সট আপনার ভিজিটে আপনি যতগুলো জিনিসটা বলেছেন সেটা আমরা আগে দিব ম্যাম আজ যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো অনেক তুমি নতুন পার্টি তৈরি করেছো তোমাকে অভিনন্দন আমি রোশনরাও এখানে আছি আমি একটা কথা তোমাদের বলতে চাই অনেক পলিটিক্যাল পার্টি আমার তৃণমূল কংগ্রেস তো আছেই ছেড়ে দাও তৃণমূল কংগ্রেস আমরা যেটা বলবো সেটাই করবে তোমরাও শুনবে কথা তোমরাও কথা শুনছো সেটা নয় তোমরাও কাজ করেছো কাজ করার অভিজ্ঞতা এদেরও হয়েছে তোমাদেরও হয়েছে অনেক কাজ তোমরা করেছো কিছু কিছু পলিটিক্যাল পার্টি ইলেকশনের আগে আসে দার্জিলিংয়ে দার্জিলিংকে রাজ্য বানিয়ে দেবো বলে উল্টোপাল্টা বলে পালিয়ে যায় আর প্রতি বছর থেকে এমপি জিতছে আর এমএলএ একটা বাদ দিয়ে সব কটাই জিতেছে অ্যাকচুয়াল এদের মোটোটা হচ্ছে তোমাদের ডিভাইড করে রাখা এবার যদি তোমাদের আমি বলি তোমরাই আমাকে প্ল্যান দাও যে কি করে একটা পারমানেন্ট সলিউশন করা যায় দার্জিলিং বাংলার মধ্যে থেকেও আমি তোমাদের মদত করব আমি মদত করতে রাজি আছি যাতে তোমাদের ছেলে মেয়েরা পায়ে দাঁড়ায় নিজে পায়ে দাঁড়াতে পারে প্রচুর স্কোপ আছে কিন্তু দশ বছর পর পর একটা করে মুভমেন্টে টোটালটা ভাঙচুর করে চলে যায় লোকে ভয় আসে না কই হিমাচলেতে এটা হয় না গভর্নমেন্ট থাকলেই কি পাহাড়ের ডেভেলপমেন্ট সব হয় হয় না তাহলে উত্তরাখণ্ডে কতদিন ধরে কত বিজেপি থেকে শুরু করে সব আছে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে লোক মারা যায় এভরি ইয়ার এবারও আমার জন পাহাড়ে গিয়ে মারা গেল আমায় ডেড বডি নিয়ে আসতে হয়েছে একটা হচ্ছে দার্জিলিংটাকে কংক্রিট আর করা যাবে না প্রচুর কংক্রিট ওই ইতিমধ্যে হয়ে গেছে আমাকে যাই প্রোগ্রাম করতে হবে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম ফ্রেন্ডলি আমার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এইগুলো করতে হবে কত পলিউটেড হয়ে যায় বিভিন্ন শহরগুলো এই পলিউশন থেকে বাঁচবার জন্য লেটাস্ট a থিম প্রোগ্রাম ফর দার্জিলিং আমরা যেমন ধরুন এটা তো একদিনে আবিষ্কার হয়নি আজকে ধরুন অক্সিজেন পাচ্ছে মানুষের যখন শ্বাসকষ্ট হচ্ছে দে আর গেটিং দ্য অক্সিজেন সেরকম আমার পলিউশন থেকে বাঁচবার জন্য আমায় কে বাঁচাতে পারে যারা পলিউটেড ফ্রি পলিউশন ফ্রি প্লেস তারাই বাঁচাতে পারে এটা রিসার্চ করে বের করুন কোন মেথড অ্যাপ্লাই করলে বড়ো ইন্ডাস্ট্রি হতে পারে অক্সিজেন প্ল্যান্ট যেমন সাপ্লাই হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের অনেক ইন্ডাস্ট্রিও দিয়েছে কোভিডের সময় সেরকম ছোট ছোট প্ল্যান্ট যেমন ছোট আজকাল এসি মেশিন পোর্টেবেলও পাওয়া যায় শরীরটা দিয়ে তাকান এত শুধু বই পড়লেই হয় না জ্ঞান দিতে হয় নিজেদের থেকে চ্যারিটি হোম আমাদের একটা শরীর ঠিক আছে আমি হাত তুলতে পারি এটা আমার পোর্টেবেল হাতটা আমি ঘোরাতেও পারি স্টেটও করতে পারি বেকাতেও পারি আমার পাটা আমি ভাজও করতে পারি এও করতে পারি আমার পুরোটা বডি কিন্তু পোর্টেবল সুতরাং মনে রাখবেন এক একটা পার্টসের মতো শরীরের এক একটা পার্টস দিয়ে এক একটা ইন্ডাস্ট্রির ভাবনা আসতে পারে এবং আমার নেক্সট ভিশন হচ্ছে ইন্ডাস্ট্রি আমি নিজে ইন্ডাস্ট্রিয়াল এমপাওয়ারমেন্ট গ্রুপের চেয়ারম্যান হয়েছি এই কারণে কি আমাদের কাছে প্রোপোজাল যা আসছে ইন্ডাস্ট্রির ওটা আমার কাছে আসছে সিএসের কাছে যাচ্ছে সিএস আমার কাছে পাঠাচ্ছে তারপরে কথা বলে আমরা করছি দার্জিলিংয়ের মতো জায়গায় আইটি কেন হবে না আইটি হার্ডওয়ার পার্ক ইটস এ এক্সেলেন্ট প্লেস বড় বড় সেন্টার হতে পারে ইভেন আপনি যদি বড় সেন্টারও না করেন আরে ছোট সেন্টারই করুন না কুড়িজন পঁচিশ জন নিয়ে তো ডেটা সেন্টার করতে পারেন আজকাল তো ডেটা রিসার্চ সেন্টার ইটস প্লেইং ভেরি ইম্পর্টেন্ট রোল সুতরাং আপনাদের ইন্ডাস্ট্রির কাছে কিন্তু সবটা আছে আমি জাস্ট কিছু আইডিয়া দিলাম আপনাদেরও কিছু আইডিয়া থাকলে দেবেন থ্যাংক ইউ আর আমি অনেককে বলবো অনেক যেহেতু অনেক দিন এখানে কাজ করেছে অনেক গৌতম দেব অমরনাথ রায় আমাদের রোশন এরা চার পাঁচজন মিলে বসে তাদেরও যদি কোনো প্ল্যান থাকে কিভাবে দার্জিলিংকে ডেভেলপ করা যায় আমাকে যদি তোমরা দাও আমি তোমাদের টাইম দিচ্ছি আমি ছট পুজোর পরে তোমাদের আমি ডিসেম্বরের ফার্স্ট উইকে আমি প্ল্যানিংটা নেব তোমরা তৈরি করে দাও কিভাবে দার্জিলিংয়ে সুন্দর দার্জিলিং আর বারবার হবে না কেন কাশ্মীরের রক্ত ঝরবে কেন দার্জিলিংয়ে রক্ত ঝরবে পাহাড়ি জায়গাগুলো এত সুন্দর ইচ্ছা করে করে ওই জায়গাগুলোকে এমনভাবে ক্রিয়েট করে রাখা হয়েছে যে কখনো না কখনো তাদের সবুজ জায়গাটা অশান্ত করে দেওয়া হচ্ছে আমরা অশান্তির পক্ষ নই আমরা শান্তির পক্ষে এবং সেই জন্য শান্তিপূর্ণভাবে কি করলে কি হতে পারে এটা আমাকে প্ল্যানিং করে একটা দাও থ্যাংক সঞ্জয়জি আছেন আমাদের চেয়ারম্যান উনি উনি রুরাল যে বলবেন একটু হ্যাঁ কিন্তু আপনাদের টিমটাকে পুরো এদের অ্যাসিস্ট করতে হবে এরা যারা যাদের আমি পলিটিক্যালি বললাম যারা এখানে আছে কয়েকজন এদের নিয়ে আর সাথে আমাদের থেকে গৌতম দেবকে রাখবেন ও যেহেতু পলিটিক্যাল ব্যাপারটা বোঝে অনেকদিন দিন পলিটিক্স করছে আপনারা একটা ছোট্ট স্টিয়ারিং কমিটি তৈরি করুন আর জিটিএ যে প্রিন্সিপাল সেক্রেটারি বর্ধন তোমার একটা প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে দুটো জায়গায় টাইম দিতে গিয়ে তোমার একটু প্রবলেম হচ্ছে তোমার উত্তরবঙ্গেও টাইম দিতে পারছ না আবার জিটিএতেও টাইম দিতে পারছে না আমার মনে হয় তোমার যে কোনো একটা দায়িত্ব নিয়ে ও তো ডিভিশনাল কমিশনারও আছে আমার মনে হয় কাউকে একটা দায়িত্ব নিতে হবে জিটিএটা এক্সক্লুসিভ টাইম দিতে হবে তুমি কি প্রেফার করবে উত্তরবঙ্গ ডিভিশনাল করেও না পারবে না করতে তার কারণ হচ্ছে তোমাকে ধরো মানে উত্তরবঙ্গ উন্নয়নে টাইম দিতে হচ্ছে সেখানে আমি নিজে ডিপার্টমেন্ট দেখি বলে বলছি একটা গ্যাপ হচ্ছে সাবিনাও আছে আমার সাথে কথা হয়েছে ধরো সময় পাচ্ছে না ধরো তুমি কলকাতায় থাকছো দুদিন দুদিন এখানে তিন দিন এখানে একটা লোকের পক্ষে তো চার পাঁচটা কাজ করা সম্ভব নয় এটা ইনহিউম্যান আমি সেই জন্য বলছি পাহাড় সমতল দুটো করতে হবে না তুমি উত্তরবঙ্গ করো ডিভিশনাল কমিশনার করো অন্য কোনো কাজ আমি দেখে দেবো কিন্তু জিটিএটা কাউকে দায়িত্ব দাও যে অ্যাকচুয়ালি জিটিএটাই সবসময় করবে কে আছে দার্জিলিংয়ের ও তো ও জিটিএ নিতে পারে না দায়িত্ব আর তো কোনো কাজ নেই দার্জিলিং তো ছোট্ট জায়গা কি অনেক নিতে পারে না ও তুমি দায়িত্ব নাও চিটি ওকে দায়িত্ব দিয়ে দাও করুক কালিম্পং এ ডিএম আছে কি আমার হ্যাঁ দেখি পুনম্বালাম যেহেতু কালিম্পং এ করেছে দার্জিলিং দার্জিলিং এ ছিল তুমি একটু দেখো কিরম হচ্ছে তারপরে না পারলে তখন আমায় বলবে জিটি এটা দেখো তো তাহলে তুমি ওকে এটা করে করে দাও আর বর্ধনকে আমি আরেকটা অন্য কাজে লাগাবো তাহলে কি হবে দার্জিলিং এর উপর ফোকাস ফেলতে হবে কি বলছি বুঝতে পারছো তো আমি কিন্তু নভেম্বরে কালী পুজো ছট পুজো হয়ে গেলে দার্জিলিং আবার আসবো আমি তখন কিন্তু সব কাগজপত্রগুলো চাই শিঙ্কোনা প্ল্যান্ট টি ট্যুরিজম তাছাড়াও আপনি সবুজ পলিউ পলিউশন অক্সিজেন প্ল্যান্টের মতো প্ল্যান্ট তৈরি করুন সাত হাজার একর জমি আছে ওখানে তৈরি করুন না মানে পাক তৈরি করে করে একটা সেন্ট্রাল হাব তৈরি করুন কি হতে পারে রিসার্চ করুন নিজেরা বসুন আপনাদের তো সব আছে একটু আমাকে হেল্প করে দেখুন না তাতে কি হয় আপনাদের ঠিক আছে ঠিক আছে কথা হবে হ্যাঁ যদি প্ল্যান করতে গেলে আমাদের যে বিভিন্ন সেক্টরগুলো আছে যদি আমরা রিসেন্টলি ম্যাম টেক্সটাইল নিয়ে যখন বসেছিলাম তারাই কিন্তু বলেছে আমাদের যে পাওয়ার লুমসগুলো আছে তারা কিন্তু যে উন্নত ধরনের কাপড় তৈরি করতে গেলে ফ্ল্যাক্স অর আমাদের হেম্প ফ্ল্যাক্স ও হেম্প সিনকোনা যেটা সাত হাজার একর আছে সেখানে ফ্ল্যাক্স অর হেম্প হতে পারে তাহলে যদি ফ্ল্যাক্স ও হেম্প আমরা এখানে করতে পারি তাহলে এখানে পাওয়ার লুম ইন্টিগ্রেটেড পার্কগুলোও বসানো যেতে পারে তারপরে তুমি একটা কাজ করো দিবে বেস্ট কি রাজীব সিনহা ডাব্লিউ চেয়ারম্যান আছে রাইট ম্যাম রাজেশ এমএসএমই দেখে প্লাস জিটিএ প্লাস এরা এরা একটা বসুক ঠিক আছে ম্যাম লেট দেম সিট টুগেদার আর সাথে ফরেস্টটাকে নিতে হবে আর এনভায়রনমেন্ট বিবেক আছে ওখানে এরা চার পাঁচজন অফিসারও যদি থাকে তাহলে কিন্তু এরা কাজটা গুছিয়ে নেবে ওইটাই ওইটাই বলে দিচ্ছি সিএস ওটা করে দেবে ম্যাডাম যেটা বলেছেন টি ট্যুরিজমে যেটা নন পলিউটিং এনভায়রমেন্টাল ফ্রেন্ডলি যেটা স্কোপ দেওয়া হয়েছে সেখানে আছে আপনার ফুড প্রসেসিং আছে তারপরে যে হর্টিকালচার আছে তার মধ্যে ডি আছে যেটা যেটা হতে পারে এখানে সেটা প্রচুর স্কোপ রয়েছে সেটা ম্যাম একসঙ্গে বলে যদি প্ল্যান তৈরি করা হয় যেটা আপনি বললেন তারপরে আমরা টাইম লাইন্স মেনে মেনে আমরা ইমপ্লিমেন্ট করি লেটেস্ট ডু এ কমিটি যে নামগুলো আমি বললাম ঠিক আছে ম্যাম প্লাস তুমি অফিসারদের নাও ঠিক আছে ম্যাম চেম্বার্সকে নাও নিয়ে একটা কমিটি করে ঠিক আছে লেট দেম সিট টুগেদার এবং তারা যদি মনে করে তারা বাইরের লোককেও ডাকবে দে ক্যান ইনভাইট এনিবডি হু ইজ ইন্টারেস্টেড ইন দিস ইয়েস এটা দেখে নিতে পারবে এইগুলো কিন্তু এখনও কেউ করেনি শুনুন আপনাদের আমি একটা তথ্য দিই অস্ট্রেলিয়া খুব চুপচাপ একটা সার্ভে করেছে বেঙ্গলে এরকম অনেক কান্ট্রি করেছে তারা বলছে নেক্সট ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন ইজ বেঙ্গল তারা যদি বাইরে থেকে বসে করতে পারে তাহলে আপনারা কেন করতে পারছেন না অনেক ইউ গিভ মি টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম অমর সিং রায়েরও অনেকটা বুদ্ধি আছে আর রসুন তোমাদেরও আমি বলি তোমরা তো দেখে নি রে পলিটিক্সটা কী অবস্থা এই পলিটিক্সের নয় এসো আমরা ডেভেলপমেন্ট পলিটিক্সে কাজ করি এবং তোমরা আমাকে সুযোগ দাও আমি তোমায় বলছি আমি দার্জিলিং তোমাদের পারমানেন্ট সলিউশন করে দেব আমি বলি না আমি করি আজ পর্যন্ত দেখতে পেরেছো যে একটা কোনো কাজ যেটা আমরা বলেছি সেটা হয়নি তোমার পাহাড়ের মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাচ্ছে না কৃষক বন্ধু পাচ্ছে না আজকে সাত হাজার একর জমি আমার পড়ে থাকবে আর সেখানে আমি ইন্ডাস্ট্রিয়াল হাব করবো না ইট উইল বি এ সেন্টার অফ এক্সেলেন্স টু সেভ গ্রিনারি ম্যাম ফার্মা সেক্টরে প্রচুর স্কোপ আছে সবই তো ইনক্লুড হবে এগ্রিকালচারে কাউকে দিয়ে দাও আর হর্টিকালচার এগ্রিকালচার হর্টিকালচার ট্যুরিজম দেন মেডিসিন প্লান্ট তুমি মেডিসিন প্লান্টের কাউকে একটা দিয়ে দিলে নারায়ণ নিজে টাইম পাবেন অন্য কাউকে একটা দিয়ে দেবে এইভাবে এটা দেখে নাও আর এখানে এমপ্লয় এখানকার ছেলেমেয়েরা খুব স্মার্ট হয় তাদের কিন্তু অন্যান্য জায়গা থেকে কনট্যাক্ট করা এক্সপোর্ট করা এ করা এই কাজগুলোরা খুব ভালো করতে পারে দে আর এক্সপার্ট আর তারপরে কি তোমাদের একটা জিনিস চিন্তা করতে হবে বসুন না আপনারা বসুন চিন্তা করতে হবে যেখানে আপনারা এই কাজগুলো করবেন সেইখানেই ছোট ছোটো টেন্টের মতো বাড়ি তৈরি করে দেবেন আমরা যেমন মিটিং করি ধরুন আমরা কী করে একটা হ্যাঙ্গার করে দিই হ্যাঙ্গার টাইপের সে সেখানেই থাকলো তাহলে তাকে দূর থেকে যাতায়াত করতে হলো না তাহলে তার ট্রান্সপোর্টেশান কস্টটা বেঁচে গেল আর যদি আপনারা ধরুন বেশি লোক কাজ করে নিজেরাই একটা কমিউনিটি কিচেন সেন্টার টাইপের করলেন তারা নিজেরাই সেলফ হেল্প গ্রুপকে দায়িত্ব দিলে তারা খাওয়া দায়ক খরচাও কমে যাবে সুতরাং দার্জিলিংয়ে আমি দেখেছি তাদের দোকান দোকানগুলোতে যে জিনিস পাওয়া যায় আমি কালিম্পংয়ের দোকানগুলোতে দেখেছি ব্যাংকক ট্যাংককের থেকে ভালো জিনিস পাওয়া যায় আমি কার্সিয়াং থেকে শুরু করে দার্জিলিংয়ে যেমন উলের জিনিস খুব ভালো পাওয়া যায় কার্সিয়াং মার্কেটটা আমার সেভাবে দেখা হয়নি বাট বাইরে যেতে যেতে রাস্তায় যেতে যেতে মার্কেটে গিয়ে তো দেখা আমার পক্ষে সম্ভব না ভিড় করে দাঁড়াবে আর এখন কোভিড চলছে আমারও তো ইচ্ছা করে যেতে দেখতে কি কি আছে কারণ ওখান থেকে আইডিয়া আমি বলছি কাজের খুব স্কোপ আছে এই স্কোপটাকে আপনারা কাজে লাগান আমরা পুরোপুরি হেল্প ম্যাডাম মোটামুটি সব কাজটা যেটা আচ্ছা সঞ্জয় টিবরিওয়াল চেয়ারম্যান সিআইআই ম্যাডাম মাটি সৃষ্টি যেরকম আপনি আছে একটা হচ্ছে স্বপ্ন জল স্বপ্ন প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা পানীয় জল পৌঁছে যাব কারণ দার্জিলিংয়েও কালিম্পং এও কার্সিয়াংয়ে আগে আপনাদের এগারো পার্সেন্ট বা কিছু একটা ছিল এখন মনে হয় প্রায় সিক্সটি পার্সেন্টের কাছাকাছি এসছে আমরা কিন্তু তেইশের মধ্যে তেইশের ডিসেম্বরের মধ্যে আমরা হানড্রেড পারসেন্ট বাড়িতে পানীয় জল পাইপে সাপ্লাই করব যেটা দার্জিলিং কালিম্পং টালিম্পংয়ের সবার সমস্যা এটা সারা বাংলা জুড়ে হবে ঠিক আছে এটাকে খুব গুরুত্ব দিয়ে করতে হবে এদের কিন্তু জলটা খুব বড় প্রবলেম বাট এদের পাহাড়ে জল বিনা পয়সায় পাওয়া যায় সেই জলটাকে যদি আমরা বটল প্ল্যান্ট করতে পারি বটলিং প্ল্যান্ট এইটাই কিন্তু আমরা জল বাজারে বিক্রি করি কত টাকা ওয়াটার প্ল্যানি এই সমস্ত থেকে ইকো জল করতে হয় এক একটা বোতলের দাম একশো টাকা তো এগুলো কত হতে পারে এই বুদ্ধিগুলো কখনো আমরা কাজে লাগিয়েছি এই যত ঝর্ণা আছে তার মধ্যে অনেকগুলো ঝর্ণা আছে অন্তত দশটা বটলিং প্ল্যান্ট হতে পারে সেখান থেকে আপনি অন্য কাজেও লাগান না পানীয় জলে করুন অন্য কাজেও লাগান ব্যবসা ঘুরে বেড়াচ্ছে আর এখানে একটা সুবিধা আছে বাংলায় বাংলায় কিন্তু ফেসলেস বিউটি নয় বাংলায় হচ্ছে এটা ক্যাশ ওরিয়েন্টেড বিউটি যেটা আজকে নোটবন্দি করে শেষ করে দিয়েছে মানুষের হাতে টাকা থাকতে হবে আমাদের যত স্কিম দেখছেন আমরা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি কেন দিচ্ছি তাতে থ্রো হয় মানিটা আপনি খরচা করলে তবে তো খরচাটা আপনার বাড়িতে টাকা আসবে আপনাকে খরচা করতে হবে সঞ্চিত রাখবেন কোথায় ঘরে রাখলে তো ইনকাম ট্যাক্স জেনে ঢুকে ঢুকে যাবে সিবিআই ঢুকে যাবে ইডি ঢুকে যাবে তার থেকে আপনি ব্যবসায়ী করুন আমি তো আছি আপনাদের সাথে আমি তো পুরোপুরি আছি আমি তো আপনাদের কাছে এইভাবে ট্যাক্স কালেকশন করিও না আমি বলছি বুদ্ধি কাজের মধ্যে মাটি সোনা হ্যাঁ এবার আপনি মাটি সৃষ্টিটা বলুন আপনি যেরকম জঙ্গলমহলে মাটি সৃষ্টির আপনি একটা কনসেপশন দিয়েছিলেন ওরকমই আমরা এই পাহাড়ে কালিম্পং মিরিক আর দার্জিলিংয়ে আমরা আরিএচ এর মাধ্যমে একশো আমরা গ্রুপ বানিয়ে ম্যাডাম আমরা ওখানে আপনার ইলাইচ আছে ঝাড়ু আছে আপনার অর্কিড আছে আদরক আছে ডালে আছে এদেরকে নিয়ে ম্যাডাম আমরা এক একটা গ্রুপে কুড়ি থেকে পঞ্চাশ জন ছেলেরা এখানে গ্রুপের কাজ করতেছে এদেরকে ম্যাডাম আপনাদের এমএসএমই ডিপার্টমেন্ট জিটিএ আর অ্যাডমিনিস্ট্রেশন মানে দার্জিলিং আর কালিম্পং এদের হেল্পে ম্যাডাম আমরা এদেরকে মেশিনটাও প্রোভাইড করে যাতে এরা ও মালটা ভালো করে প্যাকেজিং করতে পারে আর মালটা ভালো করে ওরা করতে পারে ওদের ডাই ডাইরেক্ট লিঙ্কেজটা আমরা মার্কেটে করে দিচ্ছি ম্যাডাম আপনি দেখবেন কি ও এখানে বড়ো ইলাইচটা হতো বড়ো ওখানে তোদের তাঙে আমরা কি করলাম এমএসএমই ডিপার্টমেন্টের সঙ্গে মিলে ওখানে একটা ড্রাই মেশিনটা তৈরি করে দিলাম ম্যাডাম এখন ওখানে কি হচ্ছে ওই মালটা তিনশো টাকায় বিক্রি হতো এখন ওই মালটা পাঁচশো কুড়ি টাকা সাতশো টাকা বিক্রি হচ্ছে এটা করছি হানির কাজটা আমরা ম্যাডাম আমরা করে দিচ্ছি এটা আমরা এমএসএমএ ডিপার্টমেন্ট ও লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মিশে সিআইআই আমরা সবসময় করে যাচ্ছি ম্যাডাম এর থেকে দশ হাজার লোক এখানে কাজ পেয়ে যাচ্ছে আর দেখবেন ম্যাডাম কি বাইরে থেকে যারা আসছিল কোভিড সময় আপনি দেখবেন নাইনটি পারসেন্ট এখানেই থেকে যাচ্ছে এই কাজের মধ্যে এডুকেটেড ছেলেরা এটা আমাদের খুব ভালো পয়েন্টটা হয়েছে ম্যাডাম আরও একটা ম্যাডাম আপনাকে ধন্যবাদ দিতে চাই আমরা কালিম্পংের যেটা আপনি খুব সুন্দর করে ইন্ডাস্ট্রি পার্কটা আপনি তৈরি করে দিয়েছেন এটা আমরা ম্যাডাম পনেরো জন ইনভেস্টার রেডি হয়ে গেছে ম্যাডাম আপনি আছেন আমরা একটা রিকোয়েস্ট করবো দার্জিলিংয়ে ম্যাডাম একটাও ইন্ডাস্ট্রিয়াল পার্কটা আমাদের নাই তো আমরা চাচ্ছি যে একটা দার্জিলিংয়ে করা হোক একটা ম্যাডাম আরও বলে দিচ্ছি কি আপনি দেখবেন ডাবগ্রাম এরিয়াতে শিলিগুড়িতে অনেক লেন্ডটা পড়ে আছে সব দখল হয়ে যাচ্ছে আপনি ওই ল্যান্ডগুলি এখন ইন্ডাস্ট্রিকে দিয়ে দেন আর আমি আপনাকে এখান থেকে কথা দিচ্ছি ম্যাডাম যত ওখানে ল্যান্ডের জায়গা থাকবে আমরা ইন্ডাস্ট্রি থেকে ওই ইন্ডাস্ট্রি পার্কে সব আমরা করে দিতে পারবো আরও ম্যাডাম আমরা ধন্যবাদ দিচ্ছি যেরকম ভ্যাকসিন হয়েছে মানে বাঙালির যেরকম ভ্যাকসিন হয়েছে অল ওভার ইন্ডিয়াতে কোথাও ভ্যাকসিন হয়নি আর ইন্ডাস্ট্রিতে আড়াই লাখ থেকে তিন লাখ ওয়ার্কার আর মানুষের আমাদের মতন সবাইকে আপনি ভ্যাকসিন করাতে ইন্ডাস্ট্রিটা বুস্ট হয়েছে আরও ম্যাডাম একটা বলে আপনার খুশি হবে কি নর্থ বাঙ্গালে লাস্ট পাঁচ বছরে এম সব থেকে বেশি আমা আমাদের কাজ হয়েছে ওভার ইন্ডিয়াতে আপনি দেখবেন এখানে ছোটো ছোট এমএসসিমি এখানে বড় একটা লাগছে কানাইয়া পেপার মিল পিচাত্তর কোটি টাকার আরও এখানে ছোট ছোটো ইন্ডাস্ট্রি এতে কী লাভ হচ্ছে ম্যাডাম এখানে লোকাল এমপ্লয়মেন্টটা কাজ করে নব্বই পার্সেন্ট লোকাল এমপ্লয়মেন্ট বাচ্চারা এখানে লোক মহিলারা কাজ করে এটা ম্যাডাম আমাদের এমএসএমই ডিপার্টমেন্ট খুব ভালো করে আমাদের ইন্ডাস্ট্রি ওই শিলিগুড়িতে হিমুলটা আছে বাংলা ডেয়ারি হবে বাংলা ডেয়ারি আমরা করছি কারণ বাংলায় আমাদের অনেক স্কোপ আছে ডেয়ারি মানে তো শুধু দুধ নয় দুধ পায়েস আইসক্রিম সব কিছুই হতে পারে মাছ মাংস বিক্রি বা ভেজ যা ইচ্ছে সুতরাং এখানকার মাশরুম টাশরুম এত ভালো সুতরাং এগুলো একটু প্রসেস করে তো হিমুলতে ওটা অনেক জায়গা আছে ওখানে বলো দিবিদি বলো ওইটা প্রপোজালটা কাল যেটা আলোচনা করছিলাম যেটা আছে পোলট্রি যেটা ম্যাডাম বললেন আমাদের ক্যাবিনেটও অ্যাপ্রুভ করেছে বাংলা ডেইরি যেটা আছে এখন যেটা আমাদের মাদার ডেইরি ছিল সেটা আমরা আমাদের ব্র্যান্ড ছিল এটা প্রজেক্ট ছিল সেটা আমরা নিয়ে নিয়েছি এই বাংলা ডেরি যেখানে হিমুলে আমাদের এক সময় কত নাম ছিল হ্যাঁ ইউজ করতাম হ্যাঁ তো যেটা আছে আমরা নিয়ে যেটা করছি এখানে যে হিমুলটাকে আবার রিজুমিনেট করছি হিমুলটা বন্ধ হয়ে গেছিল যেটা আপনারা জানেন এই যে আমাদের গভর্নমেন্ট অফ বেঙ্গল পলিসিতে কারো চাকরি যাচ্ছে না যাদের যে লোকজন ছিল সেটাকে আমরা অ্যাবজর্ভ করে নিয়েছি অন্যান্য ডিপার্টমেন্টে এই পুরো হিমুল প্লান্টটাকে আবার আমরা একটা পোল্ট্রি ফিড প্লান্ট তারপরে যেটা আছে ক্যাটল ফিড প্লান্ট ফিশ ফিড প্লান্ট এটা নিয়ে একটা পরিণত করছি তারপরে যেটা আছে বাংলা ডেরির যে বিভিন্ন যে আউটলেটগুলো আছে সেটা আবার যে যেরকম আমরা দুধটা সংগ্রহ করতাম তারপরে বিক্রি করতাম সেটা আবার কাজটা শুরু করা হবে এই প্রজেক্টটা অলরেডি আমরা হাতে নিয়ে নিয়েছি শিগগিরই এই কাজটা শুরু করা হবে তারপরে কি বাংলা ডেয়ারির নাম করে আপনি এক একটা জায়গায় এক একটা দোকান দিতে পারেন ধরুন একটা ফ্রাঞ্চাইজি করলেন ঠিক আছে দশটা কোম্পানি তার দায়িত্ব নিল বা একটা কোলচেন টাইপে করলেন এবার সারা বাংলা জুড়ে ব্লকে ব্লকে করতে পারেন লোকে তো বাংলা ডেয়ারি দুধ কিনবে দুধের তো লোকের প্রয়োজন আছে ডিমের তো লোকের প্রয়োজন আছে এগুলো থেকে তারা আরও ভালো পাবে এবং তাতে এমপ্লয়মেন্টও যেমন হবে অনেক দোকান হবে আর একটা করতে পারেন দোকান যদি পারমানেন্ট নাও করেন মোবাইল ভ্যান মোবাইল ভ্যানের মধ্যে আপনি এসি ভ্যান করলেন সেই যেমন আমাদের গতিধারা আমরা দিয়েছিলাম সেরকম মোবাইল ভ্যান করে যেমন সুফল বাংলা আমরা বিক্রি করি পাড়ায় পাড়ায় সেরকম পাড়ায় পাড়ায় বিক্রি করতে পারেন অনেক ছেলে মেয়েতে নিজে পায়ে দাঁড়াতে পারে আইডিয়াগুলোকে কাজে লাগাতে হবে আরও বলে দিচ্ছি অলরেডি ম্যাডাম অলরেডি ম্যাডাম সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত আমাদের পার ব্লক এক একটা ব্লকে মাদার ডেরির একটা আউটলেট হবে যেটা ম্যাডাম এখন বললেন মোবাইলও হবে স্থায়ীভাবে আউটলেট হবে এখানে আমাদের মাদার ডেরি বাংলা ডেয়ারির সমস্ত যে ব্র্যান্ডগুলো আছে সেখান থেকে বিক্রি হবে দুধ বিক্রি হবে অন্যান্য যে অন্যান্য মিল্ক প্রোডাক্টস বিক্রি হবে ও তারপরে অনেক ছেলেমেয়েরা কাজ পাবে এটা ফ্র্যাঞ্চাইজি মডেলে করা হবে ম্যাডাম এটাও ডিসেম্বর মাস থেকে আমাদের সমস্ত ব্লকে তো আমাদের যেটা আছে ম্যাম অলরেডি মানে যেটা বাংলা ডেরির যেটা আউটলেট করা হবে অল দ্য ব্লকস এখানে যে দার্জিলিং ক্যালিম্পং অর কার্সিয়ং যেটা আছে পুরোটা যে ব্লকসগুলো আছে এক একটা ব্লকে প্রথম দিকে ম্যাম আরও বেশি আমরা ম্যাম আউটলেট করা হবে প্রথম দিকে আমরা প্রথম ধাপে পার ব্লকে এক একটা আউটলেট করা হবে মাদার ডেরি বড়ো করে আউটলেট করা হবে সেটা কিন্তু আমাদের ফ্র্যাঞ্চাইজি মডেলে হবে যেখানে যে আমাদের ছেলে ছেলেমেয়েরা আছে শিক্ষিত ছেলেমেয়েরা যেটা ম্যাডাম বললেন বাইরে চলে যাচ্ছে তারাই এই আউটলেটটাকে ম্যান করবে তারাই বিক্রি করবে ও তারপরে এরপরে আস্তে আস্তে আমাদের গঞ্জ এলাকাগুলো যেখানে আছে যেখানে মার্কেট আছে সেখানেও এইসব আউটলেটগুলো করা হবে তো পুরো ইয়েস ম্যাম ইউনিভার্সিটির

ও যা ছেলেমেয়েরা যারা থাক যেটা ম্যান করবেন তারাও একটা ইনসেন্টিভ পাবেন যদি যত বেশি বিক্রি করবে ওরাও বেশি ইনসেন্টিভ পাবেন তো এটা একটা খুব বড় কাজের সুযোগ আসছে সামনে আমাদের বাংলা ডেয়েরি ব্র্যান্ডে এছাড়া যেটা আছে ম্যাডাম যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা কালকে আমরা আলোচনা অনেক আলোচনা হয়েছে এর নিয়ে সেটা নিয়ে আমাদের যে বাংলার যে যত ডিম এখানে যেটা আমরা ব্যবহার করি আর কনজিউম করি সেখানে তিনশো নব্বই কোটি ডিম প্রতি বছর আমাদের বাইরে থেকে আনতে হয় বেসিক্যালি আমাদের আন্ধ্রা তেলেঙ্গানা এসব রাজ্য ইভেন ওড়িশা থেকে আনতে হয় আমাদের সেভাবে ডিম প্রোডাকশন হয় না তো আমাদের একটা আমরা ক্যাবিনেট অলরেডি সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চাশ লক্ষ অলরেডি হয়েছে তারপরেও একটা ঘাটতি থেকে গেছে তিনশো নব্বই কোটি টাকা নব্বই কোটি ডিম প্রোডাকশনে অভাব আছে ঘাটতি আছে তো এটা আমরা তিন বছর মধ্যে একটা প্ল্যান নিয়েছি এটা সেলফ সাফিসিয়েন্ট হতে হবে সেলফ সাফিসিয়েন্ট হতে গেলে এখানেও একটা খুব বড় কাজের সুযোগ চলে আসছে সেখানে আছে লেয়ার পোলট্রি যেটা আছে ব্যাকয়ার্ড পোলট্রি সেখানে যেটা আছে কি যে চেক প্রোডাকশান সেটা আমাদের পাবলিক সেক্টরে পাঁচটা বড় বড় ফার্ম আমরা করছি একটা কালকে ম্যাডাম বললেন মালদাতে করতে হবে একটা কুচবিহারে আছে তারপরে বাঁকুড়াতে আছে অন্য একটা পাঁচটা জায়গায় আমাদের বড় একটা লেয়ার পোলট্রি যেটা চিক প্রোডাকশান এই ফার্মগুলো হবে এই চিকগুলো কিন্তু বাচ্চারাও বাইরে থেকে আনতে হয় আমাদের ইম্পোর্ট করতে হয় আমাদের এখানে শুধু একটাই ফার্ম আছে সেটা হচ্ছে এই এছাড়া যেটা আছে চিক যেটা আছে এটা সেলফ হেল্প গ্রুপ মাধ্যমে আমরা এটা সেলফ হেল্প গ্রুপকে দিয়ে দেবো চিকগুলো তারপরে যে এক প্রোডাকশন হবে সে এক প্রোডাকশান পুরোটাই আমাদের বাই বাইব্যাক অ্যারেঞ্জমেন্ট থাকবে তিন বছরের প্রথম থেকে তিন বছরেই আমরা অর্ডারটা দিয়ে দেব সে তিন বছরে যত ডিম প্রোডাকশান হবে অ্যাডভান্স অর্ডার যত ডিম প্রোডাকশান করবে সেলফ হেল্প গ্রুপরা অন্যান্য কোঅপারেটিভরা পুরোটাই কিন্তু গভর্নমেন্ট তরফ থেকে যে আছে সেটা কিনে নেবে ও আমাদের বিভিন্ন যে প্রোগ্রামগুলো আছে মা কিচেন আছে তারপরে মিড ডে মিল প্রোগ্রামগুলো আছে সেখানে ব্যবহার করবে এখানে একটা বড় কাজের সুযোগ আসছে এছাড়া যেটা আছে ডিম প্রোডাকশান সঙ্গে যুক্ত আছে আপনাদের ডাকরি ডাকরি নিয়েও একটা বড় চিন্তা চিন্তাভাবনা ডাকরি ফার্মসগুলো হচ্ছে তারপরে ডাকরি প্রোডাকশানটাকেও আমরা ডাক যে এক্সগুলো আছে সেটাওকে প্রোৎসাহন দিচ্ছি এছাড়া যেটা আছে আমাদের যে পোলট্রি ফিড আছে এটাও পুরোটাই বাইরে থেকে ইম্পোর্ট হয় এই পোলট্রি ফিড প্লান্ট করার একটা বড়ো সুযোগ আছে যেটা আমি বললাম হিমুলে এটা একটা বড়ো প্লান্ট আমরা গভর্নমেন্ট তরফ থেকে করবো কিন্তু এটা প্রাইভেট সেক্টরে যেটা আপনি বললেন কি পাঁচ একার টি ট্যুরিজম মধ্যে টি ট্যুরিজম মধ্যে যেহেতু এনভাররমেন্টাল ফ্রেন্ডলি প্রজেক্টস অলরেডি ছাড় দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু এআরডি আরডি অ্যাক্টিভিটিস আছে অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস আছে হ্যাঁ সেখানেও কিন্তু পোলট্রি ফিড তারপরে ফিশ ফিড

আচ্ছা ম্যাডাম লাস্ট বলছি আমরা সিআইআই থেকে আমি প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা অক্সিজেন কনসেনট্রেটার আমরা সত্যটা আমরা দিয়েছি ম্যাডাম আপনি সঙ্গে মিটিং যখন হচ্ছিল আমাদের ভার্চুয়ালে আপনি যখন ইনস্ট্রাকশান দিয়েছিলেন আমাদের কোভিডের সময় আমরা প্রত্যেক মার্কেটটা আমরা স্যানিটাইজেশান আমরা আমরা নিজে সিআইআই থেকে হ্যাঁ আমরা করেছি মাস্ক দিয়েছি আর আমরা খাওয়া দাওয়া করেছি আর লাস্ট বলছি ম্যাডাম কি একটা সব বড় নর্থ বাঙালে আমাদের সবথেকে ভালো জিনিসটা আমরা পেলাম আমাদের যা লেবারগুলি ছিল বাইরে থেকে যারা আসছে ওরাও কাজ পেয়েছে আর এখানকার লেবাররা কিন্তু বাইরে কিন্তু ওরকম করে যায়নি এটা আমাদের বিরাট কাজ হয়েছে একমাত্র বাংলা যে এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট কমে গেছে এবং 40% দারিদ্রতা কমে গেছে যেটা দেশে বেড়ে গেছে অনেক বেশি লাস্ট বলবো ম্যাডাম এটা আমি আউট অফ টপ বলছি উত্তরবঙ্গ হিন্দিভাষী থেকে আপনাকে খুব ধন্যবাদ দিচ্ছি ম্যাডাম সবাই আমরা খুশি আপনারা হিন্দি ভাষীরাও হ্যাঁ আমি এই জন্য বলছি আপনি নিজেও দায়িত্ব নিন ওখানেও সবার সাথে যোগাযোগ করে তাদেরও কি করে কাজে লাগানো যায় সেটা দেখুন আপনি রাজীব সিনহার সাথে একটু কথা বলে নেবেন আমার সাথে কথা হয়েছে আমি উত্তরবঙ্গ হিন্দিভাষী প্রেসিডেন্ট আছি ম্যাডাম তো আমি আপনাকে আপনি ওই মিটিংটা আট তারিখে আপনাদের ডাকবে যাবেন ওই যেটা আমাদের একটা গেট টুগেদার আছে সিআইআই কে ডাকবে আর এবারে বিশ্ববঙ্গ সম্মেলনে আপনাদের ইনভলভ করা হবে আচ্ছা ম্যাডাম বলছি আপনি যে ছট পূজার যেটা আপনি মানে আগে থেকে ঘাট ঘাট সাফাই সাফাই আর লাইটের ব্যবস্থা লাইট এবং যাতে লোক পড়ে না যায় জায়গাগুলোকে মানে প্ল্যানিং তৈরি করা এটা অলরেডি পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া আছে ডিজি আছে এসপিরা আছে পুলিশ কমিশনের গৌরব আছে এখানে এখানে আর কে কে আছে কালিম্পং এসপি এবং দার্জিলিং এসপি একটু দাঁড়াও সন্তোষ আছে আর ওদিকে হরে কৃষ্ণ আছে আর দার্জিলিংয়ে তো পুলিশ শিলিগুড়ির গৌরব আছে ওদিকে আমাদের দুজন ডিএমও এখানে আছেন কালিম্পং এবং ডিআইজি আছে ডিআইজি অমিত আছে ডিপি আছে আমাদের পুরো নর্থ বেঙ্গলের ইনচার্জ সুতরাং এখানে পুলিশের টিমটাও স্ট্রং আছে দেখে নেবেন আপনারা আচ্ছা একটা ভয় পাচ্ছি ম্যাডাম যে বিএসএফ এর ব্যাপারটা এটা আমরা চিঠিও দিয়েছি আপনাকে তো এটাকে ইন্ডাস্ট্রি যেন ইফেক্ট না হয় কেন কি শিলিগুড়ি পুরো মানে আমি অলরেডি ফর ইওর ইনফরমেশন আমি চিঠি দিয়ে দিয়েছি একটা কপি ওনাদের কাছে পাঠিয়ে দিও আমাদের চিঠির কপি ইমিডিয়েট দিয়ে দেবে আমরা চিঠি দিচ্ছি থ্যাংক ইউ ম্যাডাম গৌতম জানে আপনার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জানি আমার তো আছে না না আমি চিঠিটা তাহলে আমি হোয়াটসঅ্যাপ থেকে তোমার ফোনে দিয়ে দিচ্ছি তুমি ওনাকে ফরওয়ার্ড করে দাও ফরওয়ার্ড করে দাও আমার কাছে আছে এখনই

Madam, uh, I would like to speak on two aspects. One is textile and Aprils and tourism. Madam Ya Dajeling woollen garments. And a uh, lot of people are using it, but it is coming from outside. So basically, if I would request department of MSME can help in cluster formation for the woollen garments, textile and apparel. Uh, the infrastructure can be given here, sir, ma'am. and SHG will be involved. jo women rural will involved. this is a very important area. আর আরেকটা হচ্ছে আমাদের লুধিয়ানা টুধিয়ানা থেকে সমস্ত উল আসে এখানে আমাদের নিজস্বতা নেই আমাদের নিজেদের তৈরি করতে হবে আর একটা জিনিস মাথায় রাখবে বালুচরি শাড়ি আগে যেমন কর ছিল মেয়েরা কর করে পছন্দ করে না মেয়েরা একটু হালকা এবং নরম পছন্দ করে এখনকার উলেনটা দার্জিলিংয়ে যে উল্টা প্রয়োজন হয় সেই উলটা কিন্তু সব জায়গায় প্রয়োজন হয় না সুতরাং দেয়ার আর টু টাইপ অফ থিংস দার্জিলিংয়ে যে ঠান্ডাটা পড়ে কাটশিয়াংয়ে সেটা পড়ে না দার্জিলিংয়ের দিকে লক্ষ্য রেখে দার্জিলিংয়ের উলেনটা তৈরি হবে আবার তুমি যখন সারা বাংলায় যাচ্ছ তখন ওটা আবার সফট উলেন হয়ে যাবে এটা মোটের মাথায় রাখতে হবে ভেরি গুড প্রপোজাল থ্যাংক ইউ সো মাচ আর ছেলেদেরও সেলফ হেল্প গ্রুপকে ইনভলভ করো এম আমি চাই ইয়াং ছেলেমেয়েরা যারা সবাই কলেজ পাস করেছে অথবা বেকার আছে অন্য কাজ করতে পারে না তাদের ডেকে এনে ঢোকাও স্টেট ডেকে এনে ঢোকাও আমার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক আছে আমি তোমায় দিয়ে দিচ্ছি তো আমি সিআইসকে বলেছি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নিয়ে আমাকে একটা ডিটেলস ডেটা দেবে ম্যাডাম নেক্সট রায়গঞ্জ থেকে স্পিনিং মিল আছে ওটা আমরা অলরেডি স্পিনিং মিলটাকে আমরা

বেঙ্গল আমি টুরিজিম গাইড যারা হবে অনেক এডুকেটেড ইউথরা করতেই পারে এদের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম করো না ধরো যারা ট্যুরিজম নিয়ে পড়াশুনো করে বা আমাদের যেমন ওই আহরণ যেটা দুর্গাপুরে আছে ফ্যাশান টেকনোলজি এনে আমি কি বলছি ওটা কথা বলে ওদের দিয়ে বিভিন্ন জায়গায় এই ট্যুরিজমের ওপরে তোমরা একটা করে গভর্নমেন্ট থেকে ইন্টার্নশিপ দু বছর তিন বছরে করে যারা ভালো কাজ করবে তাকে চাকরি দিয়ে দাও ভালো কাজ এ করবে আর তাদের তুমি একটা সার্টিফিকেট দিচ্ছ তুমি একটা আইডেন্টি কার্ড দিচ্ছ ফলে দে উইল গেট দ্য রেসপেক্ট এবং তারা কিন্তু কাজটা ভালো করে করতে পারবে ম্যাডাম লাইক টু অলসো থ্যাংক ইউ ফর দি ট্যুরিজম গাইড পলিসি উইচ ইউ আর কামিং আপ দিস উইল রিয়েলি হেল্প ইন লাইভলিহুড ফর অল দ্য গাইডস থ্যাংক ইউ ফর দি ইনিশিয়েটিং দিস প্রসেস অ্যান্ড টু দা ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম এন দা স্টেট গভর্নমেন্ট থ্যাংক ইউ ম্যাম এই কথা আছে থ্যাংক ইউ মলয় তোমার কি কিছু বলা আছে টি ইন্ডাস্ট্রি নিয়ে নতুন করে কিছু বলার নেই না না বলছি নতুন করে তো কিছু নেই তোমাদের যেগুলো প্রতি বছর মিটিং টিটিং হয় সেগুলো হচ্ছে টি অকশন সেন্টার দার্জিলিংয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক তোমার কিছু বলার আছে না না অটো ট্যুরিজম ডিপার্টমেন্ট করবে ওটা তোমরা করবে না হ্যাঁ অনেক বলো দাজলিং হিল ইউনিভার্সিটি যেটা আপনারা अनाउंस বিয় ক্যাবিনেটরি পাশ যা আমরা যে

और मैडम दो इश्यू मेन हमारा जो छियासी से डी जी आंदोलन हुआ डी बना उसके बाद जी बना इधर में इम्प्लोमेंट करने का टीचर इम्प्लीमेंट करने का रीजनल एस लागू होना चाहिए अभी तक टीचर का इंट्रोमेंट मत मतलब इंटरव्यू करने का सिस्टम भी नहीं है और हमारा इंप्लॉयमेंट एक्सचेंज भी डिफार्म कर बैठा है सो तो जी टी ए में एक पॉलिसी है कि सब डिविजन सेलेक्शन बोर्ड इसको थोड़ा बात कर रही है एजुकेशन के बारे में टीचर्स अपॉइंटमेंट के लिए इसको प्रॉब्लम होता है रीजनल रीजनल एस लागू लागू होने से जैसे बंगाल में अपना एस है जो जी ट्रांसपोर्ट सब्जेक्ट है सो so, हम लोगों के पास भी एक ऐसे सिस्टम होने से सो so, हमारा जो स्टूडेंट है वो लोग इंटरव्यू करके टीचर में रिक्रूटमेंट इधर में सब एक वॉलेंटियर सिस्टम है सर वॉलेंटियर अभी भी वॉलेंटियर कर रहा है हमारा जितना भी एम एस सी बी एड करके हमारा स्टूडेंट लोग सो देर आर सम्यूज़ और अब हम लोगों के पास तो बहुत इश्यू है लेकिन वो आस्ते आस्ते सॉल्व होगा इसीलिए तो पहले हम लोग पहाड़ को ठीक कराना था आपने जो बोला हम लोग उस प्रोसेस में अभी गवर्नमेंट के साथ मिलकर काम कर रहे हैं देखेंगे आगे में और अच्छा होगा थैंक यू मैडम थैंक यू मैम मेन इशू तो ये है कि दार्जिलिंग में 2001 से पंचायत चुनाव नहीं हुआ है अभी तक थ्री टायर पंचायत का लिए तो कॉन्स्टिट्यूशन एमेंडमेंट जरूरी है टू एम लेकिन टू टायर पंचायत होने से भी रूरल एरियाज़ को बहुत मदद मिलेगा और जो स्कूल सर्विस कमीशन है हम भी इसको सपोर्ट करते हैं कि स्कूल सर्विस कमीशन मेमोरेंडम ऑफ एग्रीमेंट जीटीए में भी है सेपरेट स्कूल सर्विस कमीशन इसको खोलना चाहिए मैडम जल्दी टीचर्स नियुक्ति के लिए तुम लोग क्या चाहते हो अनिक को भी पूछ रहा हूँ कि जीटीए का इलेक्शन हो तो मतलब कोविड के लिए नहीं हो पाया एक तो पंचायत को जो इशू है जो टू टायर दार्जिलिंग में है इसको थ्री टायर करना इसको कॉन्स्टिट्यूशन अमेंडमेंट का बात है इसको टेकअप करना है दूसरी बात है थोड़ा कोविड परिस्थिति ठीक हो जाने से वो नया वोटर लिस्ट अभी आने वाला है नया वोटर लिस्ट होने का बाद जी इलेक्शन में भी हम लोग जाएंगे ठीक है रशन ठीक है ना जी मैम सबोर्डिनेट सर्विस सिलेक्शन बोर्ड भी इम्पोर्टेंट है यहाँ पर फोर वैकेंसीज है ग्रुप बी ग्रुप सी और ग्रुप डी

करने से इसी के लिए परमानेंट सोलूशन के लिए आप लोगों को जो राय है वो मेरे को पास भेज देना इसमें आप लोगों को अगर कोई सुझाव है तो सुझाव दे दो हम बाद में इसको देख लेता है सेंटिमेंटल भी होता है ना सेंसिटिव भी होता है इसको अच्छा से देख के करना पड़ेगा ब्लॉक बाइफर्केशन भी इंपॉर्टेंट है

No, actually, the um, search committee. We have already sent the name. search yes, committee yes. already sent the name. Send the names, but uh, the oh, governor. The governor, I think, played foul there. So, I think that is the first step. He is not well, so let us oh. pray his speedy yeah. recovery immediately. So, the first step, I think, is once the VC is appointed, then I, I think the other things will fall in place. Like um, it was suggested now i think there is a presidency campus that is 90% completed already you know that can be used also for this hill university till such times when the new campus is set up yes that's the government the other point I had uh, madam is uh, you know I had written to you also regarding um, this electricity bills, you know, that have been pending, which is coming to lakhs and lakhs for individuals. Yes, I cannot consider because we don't have the money. if it is face by face, could be are yes, also the sir. same problem. No We'll discuss it. Yeah. Huh? Because, you know, that, that is one. Because I know we are always coming with, to you with uh, problems, but I think we need to be the solutions ourselves. I think one solution that I have suggested is phase wise or installment payment. You know, I think these could also be. Well, there will be a peace and settled, you will be settled uh, fully. Then every problem will be solved. So, yes, ma'am. It is pending because sometimes, mm -hmm. whenever we decide that we will do this, Started yes, okay. something, no, no, no. We'll and it is the that. outsiders are creating problem. Mm -hmm. It is not insiders. Mm -hmm. Again, I will say, it is the outsiders are creating the problem, not the insiders. Mm -hmm. I will not blame the insiders. Oh yes, and uh, the other thing I have already written to you is regarding, um, you know, this a new college that we've been demanding for Darjeeling. I know the government was very kind enough and created or established two new colleges in Kalimpong. But Darjeeling, you know, a college has not been established, which is very much required. And there is a college already that is run by the GTA, Goom Jorbangla College. If that can be uh, brought under the pay packet scheme, I think that will solve a lot of problem. Employment opportunities also will be there. জলের একটা বিরাট ক্রাইসিস আছে একটা ফল্টি ডিজাইন নিয়ে করেছিল দিতেন গভর্নমেন্ট এখন মাত্র এমএলডি জল আমরা পাচ্ছি মিলিয়ন লিটার পার ডে সেভেন্টি এখন দরকার ছিল একশো তিরিশের একটা প্রজেক্ট পিএইচি বানিয়েছে আমি মন্ত্রী এবং সুহেন্দ্রজিকে দিয়েছিলাম যে এটা ভালো করে দেখে আরেকটু ছোট স্লিম

तो उनकोर्ता हो तो उन देखे कुर्ता हो ठीक है ये one point ये conversion of forest villages into forest revenue villages is pending in दाजलिन डिस्ट्रिक्ट कालेमुंग डिस्ट्रिक्ट में हो गया मैडम में पर दाजलिन डिस्ट्रिक्ट में pending है ये conversion of forest villages into forest revenue villages is pending ठीक बोलो गरा sky well department बोल के थर्डे मैडम नमस्कार already conversion of 64 villages in kalimpong notification is issued and Smarki is here she has said that the work of survey work of taking the maps mauja and plots will start uh, by november 15th, just after chat puja the team is ready this is for kalimpong for darjeeling the paperwork is already ready whenever is the next cabinet in the next cabinet Land and land reforms department is going to put up those proposals for conversion of villages from forest village to revenue villages. Forest village to revenue villages. This is also ready, madam. Cabinet, that you cannot mention in this meeting. That is a Sorry, secret policy of the government and Sorry, policy decision. Now that's okay, but please remember that. পুলিশের নাকা চেকিং চলছে বর্ডারগুলোতে শিলিগুড়ি কিন্তু চিকেন স্নেক বাট শিলিগুড়ির সাথে কিন্তু জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের এবং উত্তর দিনাজপুরেরও উত্তর দিনাজপুরের সাথে দক্ষিণ দিনাজপুরের কমিউনিকেশন কিন্তু রাখতে হবে আপ টু মালদা নর্থ বেঙ্গল টোটাল জোনটা এন্ট্রি পয়েন্ট ইজ ভেরি ভাইটাল এন্ট্রি পয়েন্ট অ্যান্ড এন্ড পয়েন্ট এই দুটো পয়েন্ট কিন্তু অলওয়েজ লক্ষ্য রাখতে হবে সেফ ড্রাইভ সেভ লাইফটাকে নজরে রাখতে হবে আর কোনো পুলিশের গাড়ি যাতে কেউ মিস করতে না পারে বা প্রেসের গাড়ি সে নিজেই জানলো না প্রেস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি প্রেস বলে ছেড়ে দিলাম মাঝে মাঝে নাকা চেকিং এগুলোকে ধরতে হবে অনেকে লাল লাল লাগিয়ে চলছে সে এনটাইটেল নয় এমনকি মিনিস্টার দ্বারাও পর্যন্ত এখন লাল লালও লাগায় না আমি তো লাগাই না অফিসারদের নীল নীল আলো লাগায় ওরা ওদের যেটা সিস্টেম আছে কাজে এগুলো কিন্তু দেখে রাখতে হবে আর তোমাদের যেটা ছট পুজো দীপাবলি এবং কালী পুজো জগদ্ধাত্রী পুজো কম হয় এদিকটা কিন্তু পাহাড়ে যে উৎসব হয় যেটা হচ্ছে দু ওই ভাই বোনেরা ফোটা দেয় টোটা দেয় ভাইদুস এইসব প্রোগ্রাম ওদের অনেক হয় সুতরাং সমস্ত দেখে রাখো যাতে এই প্রোগ্রামগুলো ভালোভাবে হয় কোনো অসুবিধে না হয় আপ টু মালদা দেয়ার মাস্ট বি কোয়ার্ডিনেশান মিটিং ফর নর্থ বেঙ্গল ওয়ান অ্যান্ড ফর সাউথ বেঙ্গল ওয়ান এবং প্রত্যেকটা ডিএমএসপিরা যারা ভার্চুয়ালে আছেন বসুন তাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো দেওয়ালি আসছে কালী পুজো আসছে তারপরেই ছট পুজো আছে ছট পুজোর ছুটিটা আগে নয় দশ ছিল কিন্তু দশ এগারো করা হয়েছে তার কারণ দশ তারিখ সন্ধ্যেবেলায় গঙ্গা পুজো হয় এবং এগারো তারিখ সকালবেলায় ওদের পুজো হয় তাই দশ এগারো ছুটিটা করা হয়েছে গভর্নমেন্টের সবাই মিলে গঙ্গার ঘাটগুলো পরিষ্কার রাখবেন যেন কোনো রকম প্রবলেম না হয় পিচ্ছিল যদি থাকে সেগুলো ব্লিচিং পাউডার টাউডার দিয়ে পরিষ্কার করতে হবে লাইটের ব্যবস্থা করতে হবে মাইক্রোফোনের ব্যবস্থা করতে হবে কোনো রকম যাতে কোনো ইনসিডেন্ট না হয় এদিকে নজর রাখতে হবে দুই হচ্ছে কালী এবং দেওয়ালি ফর নাথিং যাতে আননেসেসারিলি সুপ্রিম কোর্টের পলিউশন যেন আমরা পলিউডের যে পলিউশনের ব্যাপারে যে ল আছে বা পলিউশন কন্ট্রোল বোর্ডের সেটাকে মেনেই যেন আমরা বাজিবাজারগুলো করি আর দুই হচ্ছে গ্রিন ক্র্যাকার আমরা মনে হয় অ্যালাউ করেছে অন্যগুলো নয় এগুলো দেখে নিতে হবে আর কালী পুজোর বিসর্জন দীপাবলি এগুলো সব যেন সব কমিউনিটি সুন্দরভাবে করতে পারে তার জন্য প্রত্যেকটা এসপিকে ইনস্ট্রাকশন দিতে হবে আইসিদের ডেকে যে তারা এলাকা ওয়াইজে কথা বলবে যেমন আমরা ঈদের সময় করি দুর্গা সময় করি সেরকম এই প্রত্যেকটা উৎসবে করতে হবে তারপরে আসবে বড়দিন তখন আমরা বড়দিনের আগে আবার করব। সুতরাং এগুলো ম্যানেজ হয়ে যাবে তারপরে আদিবাসীদের কিছু করম পুজো আছে তারপরে ওদের ভাদু পুজোর থেকে শুরু করে নানারকম প্রোগ্রাম আছে সেগুলোও সমস্ত দেখে রাখতে হবে ঠিক আছে অফিসারদের কারও কিছু বলার আছে আর সঙ্গমিত্রা লক্ষ্মী ভাণ্ডারটা দাজ দিক খুব উপকার হবে মানুষের মেয়েরা এই যে টাকাটা পাচ্ছে এ তো ম্যাক্সিমাম এস সি আছে খুব সুবিধে হবে বাদ বাকি যে জেলাগুলো ইলেকশন হচ্ছে ইলেকশন শেষ হয়ে গেলে করে দিও আর মাস এডুকেশান যেটা কালকে অলরেডি বলে দেওয়া হয়েছে মনীষকে যে ওই দশ লাখ টাকা যেটা স্টুডেন্টস ক্রেডিট কার্ড সেটাও দেখে নিতে হবে বাদ বাকিগুলো তো হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়নের বর্ধন হ্যাঁ যে কাজগুলো হচ্ছে তোমার যেগুলো পেন্ডিং পড়ে আছে ফার্স্ট লেটার্স কমপ্লিট তারপরে পরে দেখবো আবার কারণ অন্যান্য ডিপার্টমেন্ট তো আছে উত্তরবঙ্গ একটা ছোটো ডিপার্টমেন্ট কিন্তু দেয়ার আর আদার ডিপার্টমেন্ট অলসো অনেক কাজ অলরেডি হয়েছে দেখতে হবে এগুলো আর আমি দেখছি রাস্তাগুলো পিডব্লিউডি সব ভেঙে চুরে তছনছ করে বসে আছে জলের জন্য এবং ন্যাশনাল হাইওয়ে যেগুলো আছে সেগুলো ন্যাশনাল হাইওয়েকে আমাদের টেক আপ করতে হবে পিডাব্লিউডি সেক্রেটারি কি আছে আমরা পিডাব্লিউডি যে এনএচআই যেগুলো আছে সেগুলো নিয়ে অলরেডি ওদেরকে বলেছি কালকে সিএসও একটা মিটিং ডেকেছেন আমি দেখলাম সব চলটা ওটা ওটা আর কি করে জানো তো তোমাদের লোকেরা ওই সাদা পাথরটা দিয়ে কাজ করে ওইটা তাড়াতাড়ি ভেঙে যায় কালো স্ট্রং তোমাকে স্টোন টিপ ইউজ করতে হবে এটা না করে কম পয়সায় দু পয়সা দিয়ে কেনে ম্যাডাম ওটা বন্ধ করা আছে কিন্তু বন্ধ করা থাকলেও সারপ্রাইজ ভিজিট করে দেখতে হবে কেউ করছে কিনা সোজা কথা গভর্নমেন্টের একটা ওয়ান প্রাইস হিসেবে ফাদার ফাদার এটা মাথায় রাখতে হবে ওটা ম্যাডাম নিশ্চয়ই করে দেওয়া আর ম্যাডাম এটা আমাদের দার্জিলিংয়ে যে রাস্তাটা খুলে দেওয়া হয়েছে অলরেডি আর কালিম্পংয়ে যে আমাদের যে রাস্তাটা এক জায়গাতে আশি ফিট আমাকে পাহাড় কেটে কাটতে হয়েছে

মহানন্দা তো হবে এখানে হবে আর আমাদের এগারো কিলোমিটার ফোর লেন হবে তো এটা আমাদের তরফ থেকে আমরা সবটা ক্লিয়ার করে দিচ্ছি আমরা আশা করছি খুব শীঘ্রই অনুমোদনটা পেয়ে যাবো প্রায় এগারোশো ছ কোটি আছে ওটা এনএচ থেকে দেবে টাকাটা আমরা করব আগে আসবে তারপরে দেখে নেব দেব বলে দেবে না ওটা লেখো না ওকে ওকে লেখো ঠিক আছে আমি কথা বলে নিচ্ছি আর যে রাস্তাটা ম্যাডাম আপনি বলছিলেন যেটা ম্যাটেরিয়াল নিয়ে আমিও কালকে নোট করেছি ইন্ডিয়ার সঙ্গে আমি আজকে গিয়ে আবার বসবো কয়েকটা জায়গাতে কিছু এজেন্সি গাফিলতি হয়েছে আমি ব্যবস্থা নিই মানে কি ওগুলো সাদা পাথর দিয়ে করে আর একটা বর্ষা হলেই উঠে যায় চামড়া ম্যাডাম পুরো আর কি করে পাথরের উপরে পাথর ফেলে পাথরের উপরে পাথর ফেলে ওইটাতে আরো বেশি রোড ভাঙে আর মানে আমাদের নর্থ বেঙ্গল প্রায় 40 রাস্তা খুবই নষ্ট হয়ে গিয়েছিল আমরা সাবটা রেস্টোর করতে পেরেছি না না এটা রিভিউ করো ভালো করে রিভিউ করে স্ট্রংলি দেখো হ্যাঁ রশন কি বলছো <laughs> security point of view take we can request Iguro national highway authority we can request because siliguri is the chicken neck that's why there is a need sometimes because of sikkim the dhosh or sometimes because of kalimpong the route is totally closed yes. so it will be helpful for the internal security matter also that is a different question you can raise it uh, in different way uh, yes madam or एक पॉइंट था टी गार्डन वर्कर्स और सिंकोना वर्कर्स को लैंड पट्टा अभी तक नहीं मिला है अगर वो लैंड पट्टा देने से अच्छा पूरा लैंड पट्टा दे देगा तो हम बिजनेस कैसे करेगा उधर में नहीं जहाँ पर वो लोग का रेसिडेंट है वो लोग को वो देखता है वो तो बोला ना लोग इंक्वायरी कर रहे है ए छठ पूजा का बाद में जिसको उधर में है नया नहीं देगा जिधर में है वो छठ पूजा का बाद उसको हम देख लेता है सर की तुम्हारे कुछ बोल रहा है আর এই দুটো জেলায় ম্যাম খুব সামান্য হার্ডলি ফিফটি আর ইলেভেন হান্ড্রেড এরকম পেন্ডিং আছে এটা এরা শেষ করে দাও ল্যান্ড পার্টটাগুলো দিয়ে দাও আর সারা বাংলাতেও যেটা রিফিউজি পার্টটা আছে দিয়ে দাও কারণ আমি এটা দিয়ে দেওয়ার পক্ষে হ্যাঁ ম্যাম সারা জীবন মানুষ আর হয়তো কত দিন আর বাঁচবে হয়তো কারো বয়সও হয়ে গেছে বেচারা আশায় আশায় আছে আর কতদিন আশায় আশায় থাকবে করে দাও একটু করে দিলে যদি ভালো হয় আর তাদের কেউ না কেউ তো দখল করে নিচ্ছে কী লাভ সুতরাং মানুষ পাক ঠিক আছে ম্যাম ঠিক আছে থ্যাংক ইউ মিস্টার রাও স্মার্ট কার্ড কিন্তু সিরিয়াসলি দেখতে হবে আর পঞ্চায়েতের কিন্তু একশো দিনের কাজের লোকেরা ঠিকমতো টাকা পায় না সময় এটা কিন্তু ওরা ভীষণ ডিলে করে ফলে লোকেরা তো সেটা বোঝে না লোকেরা কাজ করবে কি টাকাটা পায় না দার্জিলিং কালিম্পং খুব ভালো কাজ করেছে সে ব্যাপারে কোনো এ নেই ওরা নব্বই পর্যন্ত চলে যায় হান্ড্রেড পার্সেন্ট চলে যায় এবারও সিক্সটি টু পার্সেন্ট সামথিং গেছে আমি দেখে নিয়েছি ওরা অলওয়েজ করে সুতরাং দেখে নাও যে টাকাগুলো যেন ঠিকমতো পায় এখানে বৃষ্টি এবং ল্যান্ডস্লাইডের জন্য আমাদের এখানে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে আমাদের ইলেকট্রিসিটির খুব ক্ষতি হয়েছিল আমাদের একশো চৌষট্টিটা পোল দার্জিলিংয়ে কালিম্পংয়ে নব্বইটা পোল আমাদের জেনারেটার খারাপ হয়েছিল প্রায় আঠাশটা আর এখানে হয়েছিল কালিম্পংয়ে হয়েছিল প্রায় কুড়িটা আর আমাদের তার ছিঁড়ে গেছিলো ঝড়ে কালিম্পংয়ে টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার আর দার্জিলিংয়ে ফিফটিন কিলোমিটার আমরা পুরোটাই আটচল্লিশ ঘন্টার মধ্যে রেস্টোর করেছি ভেরি গুড কনগ্র্যাচুলেশন বিপ্লব দা কিছু বলবেন সুফল বাংলা যেটা আছে সেটা সমস্ত পশ্চিমবাংলায় স্প্রেড করার জন্য আমি অলরেডি একটা কাজ করছি অলরেডি যত বেশি স্প্রেড হবে তত ভালো আচ্ছা আপনাদের ওখানে আত্রেই নদীর এখন কি খবর আত্রেই নদী তো শুকিয়ে যাচ্ছে ওটা একটা না ওখানে যে একটা বাঁধের কাজ চলছিল সেটা বাঁধটা হচ্ছে বাঁধটা কি বাংলাদেশ করছে না চায়না করছে না ওটা বলতে বাংলাদেশই করছে যতটুকু শুনেছি বাংলাদেশ করছে এটা কি गवर्नमेंट অফ ইন্ডিয়া জানে দেখে নাও এটা কিন্তু ওদের নলেজে নেই আমি বলেছি অনেকবার এটা নলেজ নেই এতে কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুর জল পাবে না ওটা আছে জল না এটা কোনো কথা বলা হয়নি হ্যাঁ ঠিক আছে কিছু নেই রাব্বানি ভালো ছিল কথা বলা না সান্তার কি বলার আছে তুমি ঝগড়া করবে না কিন্তু আমি বলে দিলাম ধর্ণা দেবো এ দেবো এ দেবো এটা তোমার কাজ নয় এমপি হয়েছো কাউন্সিলর ইলেকশনে হেরে গিয়ে তারপরে আবার ধর্ণা দেবে কি বলো তুমি কালকে অনেকের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে গেলে কেন শোনো জিজ্ঞেস করলেও কেউ জিজ্ঞেস করতে পারে লাগিয়ে দেওয়ার জন্য আমরা কেন পরস্পরের মধ্যে ঝগড়া করতে যাব তোমায় জিজ্ঞেস করলেও তুমি বলবে যে আমরা সবাই এক ব্যাস আর কিছু বলার দরকার নেই আমরা পাহাড়ে উন্নতি চাহান চাও বাস হয়ে গেলাম সে ঠিক আছে আচ্ছা এখানে মেডিকেল সিএমও এইচ আছে দার্জিলিং অ্যান্ড কালিম্পং ভার্চুয়ালি আছে ওদের কোনো প্রবলেম আছে কি না জিজ্ঞেস নারায়ণ বলো তার মধ্যে কিন্তু ম্যাডাম এটাকে আমরা কমপ্লিট করতে পারবো এখানে তো সিকিমে মাঝে বাদ ছিল ম্যাডাম কিন্তু এখনে মাঝে বড়েছিল কিন্তু এখনে এখন কন্ট্রোলে এসে গেছে एक्सेप्ट সিলিগুড়ি ওই অঞ্চল ছাড়া পাহাড়ে কিন্তু শেয়ারকম কিন্তু কোভিড গৌতম তোমরা একটু মাস্ক পরাটার উপরে একটু জোর দাও

क्यों लॉबर की? ओह अच्छा अच्छा बोलो नमस्ते मैडम स्पेशली मैडम अभी बहुत सारा इश्यू उठ चुका है लेकिन जो नेशनल हाईवे का मैटर भी उठ चुका है लेकिन बहुत सारा कालिम्प का एरिया जो यश का टाइम में भी सर मैडम जिस टाइम में बहुत सारा डीगा में प्रॉब्लम हुआ था उसी वक्त कालिम्पुग में बहुत सारा बारिश हुआ था उसी के चलते बहुत सारे एरिया में उस वक्त भी डिस्कनेक्टेड हुआ था मैडम अभी तक वह ठीक हुआ नहीं था फिर अठारह तारीख से जो इक्कीस तक पानी पड़ा जिस हिसाब से बारिश हुआ में बहुत सारे एरिया एक जगह से दूसरा जगह डिस्कनेक्टेड है सर इस मैडम इसी के चलते बहुत सारा पब्लिक हम लोग को सुबह शाम सुबह शाम फोन कर रहा है लेकिन हम लोग उन लोग का आश्वस्त तक कर नहीं पा रहे हैं ताकि जीटीएम में फंड नहीं है और कोई भी ऐसा मुहैया करा नहीं पा रहा है इसे इसीलिए स्पेशली मैडम इसके ऊपर अगर कुछ आज फैसला निकलेगा ताकि हम लोग जा सके कुछ लोग को आश्वस्त सकते नहीं कर आज सके। तो फोर्टी सिक्स करोड़ फोर्टी सेवन क्रोर्स दिया है थोड़ा कालिम्पांग में देखिए उसको पैसा नहीं है इसी के लिए बोलता है पान, पानी इसमें पानी जमा है थोड़ा लोकल प्रॉब्लम ज़्यादा हो रहा है और उधर लेपचा जो एम बोल रहा है उसको थोड़ा देख लीजिए और दूसरा है मैडम पंचायत का चुनाव का बारे में भी उत्सुक है जो जो एक्ट को जो संशोधन करना है जब संशोधन होगा वो जरूरी है पहाड़ के लिए क्योंकि हम लोग जब कैंपेनिंग कर रहे थे हम लोग का एजेंडा में भी था कि जी के साथ साथ पंचायत का चुनाव भी हो ताकि एक गरीब आदमी नहीं अपन... नहीं ये बात सच है हाँ, इसको कॉन्स्टिट्यूशन अमेंडमेंट करना पड़ेगा जी जी पहले तो हमारा इधर में सब जगह में थी इधर में टूटा है और दूसरा चीज है मैडम पंचायत का बहुत सारा ग्राम पंचायत में बहुत सारा स्टाफ लोग रिटायर हो चुका है एक ग्राम पंचायत का एक सेक्रेटरी एग्जीक्यूटिव असिस्टेंट तीन चार ग्राम पंचायत को देख रहे हैं मैडम और इसीलिए ठीक से फंक्शन नहीं हो पा रहा है जहाँ तक मुझे लगता है हमको वो इंतजार करना पड़ेगा पंचायत इलेक्शन के लिए और हमको जो थीटा उसको भी देखता है कैसे कर करे और सर मैडम स्पेशली जब मैं एम बनने के बाद जिस सिचुएशन को मैं झेला सामना किया मैडम एक एम को पंचायत सदस्य भी काम देखना पड़ रहा है प्रधान का भी और मैडम सभासद का भी और एम एल का भी एक पब्लिक रिप्रेजेंटेटिव रूरल एरिया में नहीं इसी के वजह से बहुत सारा चाहे दे या न दे पब्लिक मुझे कुछ करने के लिए कुछ बोलने के लिए आ जाता है और सुबह शाम पब्लिक झेलना पड़ रहा है ताकि कोई पब्लिक रिपेंटेटिव नहीं होने के वजह से ये सब समस्या आ रहा है नहीं में नहीं में हम लो लोगों को वोटर लिस्ट होने के बाद हम जीटी इलेक्शन में जाएंगे पंचायत में भी हम जाएंगे बिल्कुल थैंक यू वेरी मच मैडम थैंक यू प्रभात तुम्हारे कुछ बोलर আছে मैडम दार्जिलिंग एवं कलिम्पोंग फ्लोरिकल्चर इज जे ম্যাডাম দার ম্যাডাম দার্জিলিং এবং কলিম্পং যে হর্টিকালচার ফ্লোরিকালচার এইসব নিয়ে যে বিরাট একটা পসিবিলিটি আছে সেটাকে রূপায়িত করতে গেলে জলের যে যোগান সেটা আমরা প্রচেষ্টা করছি ম্যাডাম আপনার নির্দেশে জল তীর্থে যেই কনসেপ্ট নিয়ে রেন ওয়াটার হারভেস্টিং প্রচেষ্টা চলছে সেই একই ফর্মুলাতে এখানেও আমরা ম্যাডাম যে যে বৃষ্টির জলকে সংগ্রহ করার জন্য বিভিন্ন ধরনের ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্ক গুলো করছি জল ধরো জল ম্যাডাম। চলছে তার সঙ্গে কথা অন্তর্ভুক্ত আপনি বলছিলেন তারকে পুনর্জীবিত করার একটা প্রচেষ্টা আছে কিছু কিছু ঝোড়ার জল 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 যায় কম কয়েকটা আছে শুকিয়ে যায় শুকিয়ে যায় কিন্তু অনেক ঝোড়া আছে আবার প্রচুর জল পড়ে স্পিডে পড়ে আর পাহাড়ের জল খুব ভালো পাহাড়ের দেখবে মেয়েদের চুল খুব ভালো হয় তার কারণ যে পাহাড়ের জলটা একেবারে সুন্দর মিনারেল ওয়াটার তো আমরা ম্যাডাম যে প্রচেষ্টা সেটা পঞ্চায়েত ডিপার্টমেন্টও করছেন ম্যাডাম আমরাও করছি দুজনেই আমরা করছি এবং সেটা ঠিকই ম্যাডাম ওই যেটা যে ঝোড়া থেকে জল প্রবাহিত হয়ে চলে যাচ্ছে সেখানে নিচের দিকে একটা ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্ক বানিয়ে ওইটাকে সংগ্রহ করারও আমরা চেষ্টা করছি ম্যাডাম এটা করলে কিন্তু অনেক হয়ে যাবে ধরো তুমি একটা সেলফ হেল্প গ্রুপকে দায়িত্ব দিলে সেখান থেকে যার প্রয়োজন সে জল কিনে নিল ওখান থেকে তুমি বটলিং প্ল্যান্টের সাথে কানেক্ট করে দিতে পারলে যারা প্ল্যান্ট ছোট ছোট বোতল তৈরি করলো আমার যেমন এখন যেমন আমাদের যেটা আছে আমাদের যে জলের যেটা আছে প্রাণধারা সেরকমই একটা কিছু করো পাহাড়ের জলের কিন্তু খুব দাম ঠিক পাহাড়ের জল করে যদি বিক্রি করো তাহলে কিন্তু ওই তোমার বাংলার ডেয়ারিতেই বিক্রি করতে পারবে তোমার আউটলেট হ্যাঁ একদম এর সঙ্গে ম্যাডাম আমরা ড্রিপ এবং স্প্রিঙ্কলার এগুলো করে যাতে কম জলে বেশি আমরা চাষের জন্য জল ব্যবহার করা যায় এটাও এখানে প্রচেষ্টা চলছে ম্যাডাম আমরা এখন আদমি প্রজেক্টে ম্যাডাম আমরা বেশ কিছু হর্টিকালচার ফ্লোরিকালচারও করি আমাদের যে ডাব্লুআরডিডি থেকে তো ওখানে আমরা ম্যাডাম খুব ভালো ডিএম কালিম্পং সাহায্য করেছেন ওখানে ম্যাডাম জারবেরা এবং কার্নেশনের পলিহাউস হয়েছে সেখানে আমরা এই কোভিডের সময়তেও অনেকটাই ফুল বিক্রি করা গেছে এবং তার সঙ্গে ম্যাডাম আমরা বিভিন্ন তোমরা এক্সপোর্ট করো না অর্কিড এবং বেশ করে ক্যাকটাস যেটা অর্কিডটা লোকে পছন্দ করে বেশি হ্যাঁ ম্যাডাম এই সমস্ত যদি হোম শেফ হাউস করে এগুলো বিক্রি করার ব্যবস্থা করা যায় একটা এক্সপোর্ট সেন্টার তৈরি করে তাহলে কিন্তু এটা খুব ভালো বাজার হবে এটা কালিম্পং ক্যান বি এ গুড মার্কেট ফর দ্যাট তার সঙ্গে এখানে ম্যাডাম ম্যান্ডারিন যে অরেঞ্জ আছে সেটাতে এখন একটা ডিজিজের সমস্যা দেখা গেছে সেটা আমরা সেটা আমরা দেখে নিচ্ছি ম্যাডাম তার সঙ্গে আরও কিছু যেমন অ্যাভোক্যাডো আছে এখান ব্ল্যাক পেপার আছে ম্যাডাম আপেলের অ্যাভোক্যাডোটা কিন্তু খুব দাম এবং বাজারে কিন্তু অ্যাভেলেবেল নয় সুতরাং এটা এখানে এনকারেজ করে দেখতে পারো আপেল ম্যাডাম আমরা হিমাচল থেকে এনে লাগিয়েছি পঞ্চায়েত আরডিও লাগিয়েছেন আমরা দুজনেই স্যার ম্যাডাম চেষ্টা করছি ওই যে হাইট হিমাচলের হাইট সে একসঙ্গে মিল রেখে যদি কিছু আপেল করা যায় সেটা ম্যাডাম প্রতিষ্ঠা চলছে আর এখানে তুমি মালদা থেকে নিয়ে ওইটাও করতে পারবে যেটা ড্রাগন ফল পেট ভরবে লোকের একটা কিনলে আনারসের মতো হাফ আনারসের সমান পেট ভরবে আর শরীরের পক্ষেও ভালো আর ড্রাগন ফলটা ভালো হবে মালদায় হয় খুব ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম তাহলে কি হলো ডিজি কিছু বলবে আচ্ছা বলো দাও যদি কিছু বলার থাকে আমাদের ম্যাডাম এখানে পুলিশ ইজ জেরি একটা লয়ন অর্ডারকে খুব ভালো করে এরা রেখেছে যেন

কিনারা ম্যাডাম মানে শিলিগুড়ি বিভিন্ন জায়গায় আমাদের তেজস্বিনী ম্যাডাম ওটা বিনার স্কোয়াড এটা তেজস্বিনী তো এদের ম্যাডাম উইমেন সেফটি অ্যাজ ওয়েল অ্যাজ হেল্প মানে যেখানে রাত্রিবেলা দিনের বেলা কোনো জায়গায় কোনো হেল্পও লাগে এরা পুরো সময় ম্যাডাম অ্যাভেলেবেল থাকে হেল্প করার জন্য আমাদের কন্ট্রোল রুম সেম মেথড ক্যান বি অ্যাপ্লাইড ফর কালিম্পং এন্ড দার্জিলিং অলসো ঠিক আছে তো আপনারা দার্জিলিং কালিম্পং করে দিন কিছু ভালোই হবে হ্যাঁ ভালোই হবে খুব ভালো হবে এই কনসেপ্টটা সব জায়গাতেই কাজে লাগাও

ছোট নাম দাও উইনার্স দাও সব বুঝতে পারবে তা উইনার্স দাও সব এক থাকুক সারা বাংলায় মেয়েরা অলওয়েজ উইনার্স ছেলেরা উইনার্স বাট আমরা একটা প্রমোট তো সময় করি সবাইকে ছেলেরা মেয়েদের প্রমোট করে তোমরা লুজার নও কিন্তু তোমরা তোমাদের প্রমোট করতে হবে মেয়েদের ভাই হ্যাঁ अच्छा प्रेसर किसी प्रेस क्लब दार्जिलिंग कालिमपोल हेलो गुड आफ्टन मैम दार्जिलिंग प्रेस ग्रिड हाँ, के लिए एक बार के कुछ गवर्नमेंट से प्रोवाइड कर लेकिन उस लैंड के लिए कुछ पेपर आ, मतलब शुरू किया था लेकिन वो अटक गया उसके बाद कुछ नहीं हुआ ओ, किसका पास था

कस्तु हनुमान सबको दीपावली सबको पूजा का सबको के सबको भाई दूस का सबको अभिनंदन सब यू राम छो सब अभिनंदन आप लोग अच्छा रहे हम फिर आएंगे आज का मीटिंग अच्छा ही हुआ एक साथ में रहना कामयाबी का साथ रहना और हम पहाड़ का उन्नयन चाहे छे पहाड़ में हम शांति चाहन छे उन्नयन चाहन छे, छे। पहाड़ का भाई बहन को अच्छा रहे ना सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा बंगाल में पहाड़ बहुत बढ़िया है और बढ़िया रहेगा भी আমলোক আপলোক সব একসাথ মে মিলকে কাম করেন তো মিটিং তাহলে শেষ করে দাও ডিএমদের থ্যাংক ইউ ডিএমএসপিদের সবাইকে অন্যান্য অফিসারদের সকলকে পলিটিক্যাল পার্টির লিডার থেকে শুরু করে আমার সমস্ত মিনিস্টার কলিকদের প্রত্যেককে যারা ফিরে যেতে চান তারা ফিরে যেতে পারে ঠিক আছে থ্যাংক ইউ বর্ধমান সাবিনাকে একটু টাইম দিও আর আমি পরে তোমাকে আরেকটা একটা কিছু দিয়ে দিচ্ছি